السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. يقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. ১৯তম বার্ষিক তবলিগি ইজতেমায় সমাগত মুসল্লিবৃন্দ, রাজশাহী মহানগরীতে দেশের বিভিন্ন জেলা এলাকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের আগমন শুভ হোক। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হোক। এখানকার মাটির প্রতিটি অণু পরমাণু, প্রতিটি অণু কণা কাল কিয়ামতের মাঠে আপনাদের সিজদার সাক্ষী হোক, আমরা সেই প্রার্থনা করছি। আল্লাহ পাক বলেছেন: ইয়াওমায়েযিন তুহাদ্দাসু আখবারহা, কেয়ামতের দিন মাটি তার ভূপৃষ্ঠে কি কি কাজ হয়েছে সবই সে বলবে। রাজশাহী নওদাপাড়ার এই ট্রাক টার্মিনাল, এই বিশাল ময়দানের হাজার হাজার মুসল্লির সেজদায় ধন্য এই মাটি, ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে আপনাদের সেজদার সাক্ষ্য হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সেজদাগুলিকে কবুল করে নাও। হে আল্লাহ, এই মাটিকে আমাদের সাক্ষী হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, রাজশাহী মহানগরীর এই সুনাম তুমি অক্ষুণ্ণ রেখো। কি জন্য আজকে আমাদের এখানে আগমন? দেশের বড় বড় নেতৃবৃন্দ আপনাদেরকে বিভিন্ন কারণে ডেকে থাকেন। এদেশে যত বড় বড় সভা সমিতি হয় মূলত দুই ভাগেই বিভক্ত। একটি হলো রাজনৈতিক সভা সমিতি, যেখানে মানুষের বস্তুগত উপায় উপাদান এবং উন্নতি ও উন্নয়নের ওয়াদা এবং প্রতিশ্রুতিতে মানুষকে উদ্বুদ্ধ ও প্ররোচিত করা হয়। আরেকটি আছে ধর্মীয় জনসভা, যেখানে মানুষের জীবনের একটি দিকের বিষয়ে বারবার আলোচনা করা হয়। মানুষ কবরের জীবন নিয়ে শুধু কথা বলে না, মাটির উপরের জিনিস নিয়েও কথা বলে। একটি মানুষের জীবনের পূর্ণাঙ্গতা তখনই নির্ভর করবে যখন সে দুনিয়া এবং আখেরাত উভয় বিষয়ে আলোচনা করবে। বাংলাদেশের সামাজিক পরিবেশ, ধর্মীয় এবং রাজনৈতিক তথা ধর্মীয় জীবন এবং বৈষয়িক জীবন দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে এদেশের মানুষ
আহলে হাদিস আন্দোলন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। যেমন কোরআন কাব্যগ্রন্থ না গদ্য গ্রন্থ এই বিষয়ে কেউই স্পষ্ট বলতে পারেন না। কোরআনের ইলোকুয়েন্স, কোরআনের ইউনিক ভোকাবুলারি, কোরআনের শব্দ যোজনা, কোরআনের বাক্য লালিত্য, কোরআনের অলংকারের ঝংকার প্রতিটি মানুষের হৃদয়কে অনুরণিত করে। কাব্যের ঝংকার মানুষের হৃদয়ে যেমন ঝড় তোলে, গদ্যের ঝংকার তেমন তুলতে পারে না। অথচ কোরআন না গদ্য না পদ্য, পড়লে মনে হয় পদ্য, আবার হিসাবে দেখা যায় গদ্য। পৃথিবীর ইতিহাসে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের অনুসারীরা সেই গ্রন্থ পুরা মুখস্থ শুনাইতে পারে। তওরাতের কোনো হাফেজ পৃথিবীতে নাই, ইঞ্জিলের কোনো হাফেজ পৃথিবীতে নাই, হিন্দুদের বেদ গীতা অনুসংহিতার কোনো হাফেজ পৃথিবীতে নাই। এমনকি বাংলাদেশের জাতীয় কবি বলে খ্যাত কবি নজরুলের কাব্যগ্রন্থের কোনো হাফেজ পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নাই। কবি নজরুল সবচেয়ে জনপ্রিয় কবি হওয়া সত্ত্বেও তার কবিতার পাঁচটি পৃষ্ঠা মুখস্থ বলতে পারবে এমন কোনো ছাত্র পাওয়া খুব মুশকিল। কিন্তু আপনারা নিশ্চয়ই সাক্ষ্য দেবেন বাংলাদেশের 15 কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ হাফেজুল কোরআন আজ পর্যন্ত বেঁচে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন মুখস্থ যত সহজে করা যায়, বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও তেমন সহজে মুখস্থ করা যায় কি? অসম্ভব। শুধু বাংলাদেশেই নয়, আপনি শুনলে আরো বিস্ময়কর ঠেকবে, সমস্ত পৃথিবীব্যাপী যে কোরআন প্রতিযোগিতা হয়, এ বছরে মিশরে এবং বাহরাইনে দুবাইতে প্রতিটি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে বাংলাদেশের ছেলেরা। সমস্ত আরব বিশ্ব তাদের কাছে পরাজিত হয়েছে, যাদের মাতৃভাষা আরবি তারাও বাংলা ভাষী হাফেজুল কোরআনের কাছে পরাজিত হয়েছে। এটা কি আমাদের গর্বের কথা নয়? এটা দিয়ে প্রমাণ করে যে কোরআন এমন একটি গ্রন্থ যে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে সে নাড়া দিতে সক্ষম। পৃথিবীর এমন কোনো ভাষা নেই যা মানুষের হৃদয়কে নাড়া দিতে পারে। অথচ ওই আরবিতেই বহু কবিতা আছে, আরবিতেই বহু গদ্য গ্রন্থ আছে, সেগুলো কিন্তু আরব দেশের লোকেরাকে মুখস্থ করতে পারে না। কিন্তু যখন কোরআন আসবে আপনার সামনে, আপনি অবলীলাক্রমে মুখস্থ বলে দিবেন। এটা কেন? এ কেনর মধ্যে নিহিত আছে কোরআনের গ্রহণযোগ্যতা, এর মধ্যে রয়েছে কোরআনের অলৌকিক ক্ষমতা। কোরআনের এই ক্ষমতার সামান্য কিছু আলোচনা আজকে আমরা করব। কোরআন কি জন্য দুনিয়াতে এসেছিল আর কোরআনের সমাজ ব্যবস্থার রূপরেখা কি? কোরআন কি শুধু হাফেজ বানাতে এসেছে, না কোরআন মানুষকে কিছু দিতে এসেছে? আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন তিনি হেরা গুহাতে কোরআনের এই 5টি আয়াত প্রথমে পেলেন। এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু বেশ কিছুদিন আর কোনো আয়াত নাজিল হয় নাই। ওটাকে ফাতরাতুল ওয়াহি বলা হয়। গুরু গম্ভীর স্বরে পিতা বা শিক্ষক যখন কোনো হুমকি দেন, তখন ছাত্র বা সন্তান চুপ হয়ে থাকেন সেটাকে বুঝার জন্য, ভাবখানার জন্য। এরকমই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নাজিলকৃত 5টি আয়াত এমন গুরু গম্ভীর অর্থবহ ছিল যে পৃথিবীর মানুষকে বোঝার জন্য আল্লাহ পাক কিছুটা সুযোগ দিলেন। বহুদিন আর কোনো আয়াত নাজিল হলো না। অনেকেই বলেছেন 2.5 বছর কোনো আয়াত নাজিল হয়নি, তো সাহেব রাইসুল মখদুম তিনি হিসাব করে দেখেছেন যে না, মাত্র 10 দিন ধরে কোনো আয়াত নাজিল হয় নাই।
সেই পাঁচটি আয়াত আমরা পড়েছি, আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক। আমার মনে হয় আপনারা পড়ুন, প্রতি হরফে দশটা করে নেকির নিয়তে পড়ুন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। পৃথিবীতে আল্লাহর নাজিলকৃত সর্বশেষ ওহির প্রথম সূচনা যে পাঁচটি আয়াত দিয়ে, এটা পড়তে কি আপনাদের সবার মনে একটু আকাঙ্ক্ষা হয় না? উজু শর্ত নয়, উজু না থাকলেও পড়তে পারেন। যদি কোনো অমুসলিম ভাই থাকেন তিনিও পড়বেন, কোনো আপত্তি নাই। এই আয়াতগুলি নাজিল হয়েছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য, মুসলিম অমুসলিম নির্বিশেষে বনু আদম সকলের জন্য। আসুন আমরা ভক্তি ভরে আল্লাহর পাঠানো প্রথম সে আয়াতগুলি একবার নিজেরা পড়ি। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ছোট্ট ছোট্ট পাঁচটি আয়াত। তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তবিন্দু থেকে। তুমি পড়ো, আর তোমার পালনকর্তা বড়ই সম্মানিত, যিনি শিক্ষা দান করেছেন কলমের মাধ্যমে, যিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা তারা জানত না। এই পাঁচটি আয়াতের মধ্যে কতগুলো কথা এসেছে। প্রথম কথা হচ্ছে তুমি পড়ো, বিশ্ব ইতিহাসে প্রথম ধর্মগ্রন্থ যার প্রথম বাক্যই হচ্ছে পড়ো। মুসলমানের উপরে লেখাপড়া করা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিসের যদি আপনি যঈফ বলেন, কিন্তু কোরআন আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে পড়ো, পড়তে হবে। লেখাপড়া শেখা মুসলমানের জন্য ফরজ। কি লেখাপড়া শিখতে হবে? সুদের হিসাব শিখবেন ওই লেখাপড়া, সরল অঙ্ক শিখবেন কতটুক দুধে কতটুক পানি দিলে কত টাকা লাভ হয় ওই লেখাপড়া না। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, ওই লেখাপড়া শেখো যে লেখাপড়া তোমাকে তোমার খালেক সম্পর্কে সন্ধান দেয়, তোমার সৃষ্টিকর্তা কে সেটা তোমাকে জানিয়ে দেয়, যে লেখাপড়া তোমাকে সৃষ্টিকর্তা থেকে ভুলিয়ে দেয়, যে লেখাপড়া তোমাকে নাস্তিক বানায়, ওই লেখাপড়া তোমাকে শিখতে হবে না। নওগাঁ জেলখানা যখন ছিলাম, তারা সৌজন্যের খাতিরে আমাকে পত্রিকা পড়তে সুযোগ দিতেন। একদিন দেখলাম সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রবীণ অধ্যাপক, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ বলে কিছু না, এগুলো মানুষের সৃষ্টি। জেলখানায় বসেই মনের মধ্যে বিদ্রোহের সৃষ্টি হয়েছিল, হায়রে জ্ঞান, যে বিশ্ববিদ্যালয়ে আমি একজন প্রফেসর, আমার এই সহকর্মী আর এক বন্ধু, তিনি কিভাবে কথাটি বললেন। ছেলেরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করল। বিশাল এক রাজনৈতিক দলের সেক্রেটারি, যে নগরের ব্যক্তিত্ব, তিনি বলে দিলেন যে না, বাক স্বাধীনতা আছে, অতএব যে যা বলুক বলতে দিতে হবে। বাক স্বাধীনতা আছে তাই বলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, স্বাধীনতা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দেন নাই। হ্যাঁ, ইসলামের স্বার্থে কথা বললেই সঙ্গে সঙ্গে আপনার মৌলবাদী বলবেন, আর অনেক কথাই বলবেন। কোরআন হচ্ছে ইসলামের মূল, মূল ধারণ করে যারা থাকবে তারা তো অবশ্যই মৌলবাদী হবে, তাই নয় কি? কোরআন হাদিস সাথে ইসলাম হয় না, কোরআন হাদিস ধরে যারা থাকবে তারাই তো মৌলবাদী হবে। আর যারা ডালপালা থাকবে তারা তো মৌলবাদী জীবনে হবে না। যাদের স্থিতিশীলতা আছে, যাদের মূল আছে, যারা জারজ নয় তারাই মৌলবাদী হবে, যাদের বিশ্বাস আছে, আদর্শ আছে, দৃঢ়তা আছে। দুর্ভাগ্য দেশের, যার যা মনে আসে সে তাই বলে দিচ্ছে। আপনি আপনার বাপের সন্তান, আপনার মূলটা কোথায়? বাপের কাছে নয় কি? যে বাপকে যদি অস্বীকার করেন আপনি কি মৌলবাদী থাকবেন? আপনার মূল তো ওখানে মায়ের কোলে, আপনার মূল তো আপনার বাপের কাছে,
বাপ মাকে যে অস্বীকার করে সে তো মানুষ নয়, ঠিক অনুরূপ ভাবে যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করে সে কেমন করে মানুষ হতে পারে? তার মূল তো সেখানে, সে এসেছে আল্লাহর পক্ষ থেকে মায়ের গর্ভে, সেখান থেকে 9 মাস মায়ের গর্ভে অবস্থান করে দুনিয়ার আলো বাতাসের মুখ দেখেছে আল্লাহর হুকুমে। অতঃপর আবার আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কবরের অন্ধকার গৃহে। কে নিয়ে গেছে, কার ক্ষমতা আছে ঠেকানোর? যখন আপনার সামনে আপনার পিতার মৃত্যু হবে বা আপনার অসহায় সন্তানের মৃত্যু হবে, আপনার ডাক্তার ব্যর্থ হচ্ছেন, আপনি তো অসহায় হয়ে ফেল ফেলকে তাকিয়ে দেখছেন, হে কমিউনিস্ট ঠেকাতে পারবে তুমি তাকে? হ্যাঁ, আমরা তো দেখতে পাই যারা নাস্তিক তাদের মাথাটা শয়তানের তাবেদারি করে, দেহটা ঠিকই আল্লাহ তাবেদারি করে। নাস্তিকরা কি বুড়ো হয় না? নাস্তিকদের মাথার চুল পাকে না? নাস্তিকদের গায়ের চামড়া ঢিলে হয়ে যায় না? নাস্তিকরা কি দুর্বল হয়ে যায় না? কিন্তু এক জায়গায় দুর্বল হয় না, মাথা ঠিকই থাকে, কারণ আল্লাহ পাক তার জ্ঞানের স্বাধীনতা দান করেছেন, আর জ্ঞানের মাধ্যমে তার পরীক্ষা নেওয়া হয়, আর সেজন্য আল্লাহ পাক ওখানে হাত দেন না, দেখি সে কত দূর দৌড়াতে পারে। কিন্তু দেহ আল্লাহর হুকুমের আনুগত্য করে, দুনিয়ার সমস্ত ডাক্তার গুলি খাওয়ালেও দেহকে বার্ধক্য জড়া থেকে উনি কোনো মতেই সামাল দিতে পারেন না। এজন্য তো দেখতে পাই পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নাস্তিক কমিউনিস্ট নেতা স্ট্যালিন রাশিয়ার সারা জীবন গডলেস থিওরি আওড়িয়ে যখন হসপিটালের বেডে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তার আগে চিৎকার দিয়ে বলে উঠছেন, ও মাই গড। সারা জীবন গডলেস, মরার সময় ও মাই গড, ঠিক ফিরাউনের কায়দায়। আমন্ত বেরবে হারুনা ও মুসা কমা আমানা বিহি বনু ইসরাইল ইত্যাদি, আমি ইমান আনলাম বনু ইসরাইলে যার উপরে ইমান এনেছে সেই আল্লাহর উপরে। আল্লাহ বলছেন আল আন, এখন মরার সময়। নাস্তিকরা মরার সময় ঠিকই আল্লাহর নাম করবে, যদি গায়ে শক্তিশালী থাকার সময় বলতো তাহলে ভালো হতো, তাদের দুনিয়া এবং আখেরা দুটিকে ভালো হতো। যে লেখাপড়া আপনাকে আপনার সৃষ্টিকর্তার সন্ধান দেবে, আপনার সন্তানকে সেই জ্ঞান অর্জনের পথ দেখাতে হবে। 2 নম্বর, খালাকাল ইনসানা মিন আলাক, আলাকের জ্ঞান আপনার জানতে হবে, অর্থাৎ আপনি রুহানি শক্তিতে বলিয়ান হবেন, আপনার বস্তুগত শক্তিতেও বলিয়ান হবেন। আপনার দৈহিক চাহিদা পূরণের জন্য, আলাকের চাহিদা পূরণের জন্য আপনাকে শিখতে হবে যত রকমের বৈজ্ঞানিক বিষয়বস্তু আছে, দৈহিক চাহিদা, ক্ষুধার চাহিদা, সামাজিক চাহিদা, সন্তানের চাহিদা মেটানোর জন্য সবই আপনাকে করতে হবে। আর এজন্যই কমার্স পড়ুন, সায়েন্স পড়ুন, বায়োলজি পড়ুন, মেডিকেল সায়েন্স পড়ুন, যেগুলো প্রয়োজন সবই হবে কিন্তু আলাকের স্বার্থে। তবে শুধু আলাকের জন্য যদি পড়ে থাকেন, যদি খালেককে ভুলে যান, তাহলে আপনার শিক্ষাটা ব্যর্থ হবে। যে আলাকের শিক্ষা খালেক থেকে বিস্তৃত করে দেয়, সেই শিক্ষা মানুষকে বস্তুবাদী নাস্তিক করে ফেলে। কোরআন বলে দিল, হে মানুষ তুমি জ্ঞান অর্জন করো, যে জ্ঞান তোমাকে তোমার আল্লাহর কাছে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার বস্তুগত চাহিদাও পূর্ণ করে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, তুমি পড়ো, মনে রেখো তোমার রব তোমার পালনকর্তা মহাসম্মানিত, যিনি তোমাকে শিক্ষা দান করেছেন কলমের সাহায্যে। কলম কিন্তু আমার নবী লিখতে জানতেন না, আপনারা সবাই জানেন আমার নবী নিরক্ষর ছিলেন, তিনি কখনোই কলম দিয়ে লেখেন নাই, অথচ তাকে বলা আছে কলম দিয়ে আল্লাহ পাক মানুষকে লেখাপড়া শিখিয়েছেন। বোঝা গেল নবী লেখাপড়া লিখতে জানতেন না, কিন্তু কোরআন এসেছে শুধু নবীর জন্য নয়, কিয়ামত সারদায় কাল পর্যন্ত অনাগত ভবিষ্যতের লক্ষ লক্ষ বছরের অনাগত মানুষের কল্যাণের জন্য কোরআন এসেছে। অতএব সেদিনের মানুষ কলম দিয়ে লেখাপড়া শিখবে। আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, শিখালেন তিনি মানুষকে এমন জিনিস যা তারা জানতো না। এটা দিয়ে প্রমাণ হয় কোরআনে এমন বহু কিছু আছে যা মানুষের জ্ঞানের বাহিরে, এখন পর্যন্ত মানুষ তো জানতে পারেনি।
আলিফ লাম মিম অর্থ বলতে পারবেন কেউ? ইয়াসিন অর্থ কেউ বলতে পারবেন? পারবেন না। এখনো জ্ঞানের বহু কিছু শিখতে আমাদের বাকি আছে। হাফেজ ইবনে কাসির এর উপরে আলোচনা করতে গিয়ে বলছেন, 14টা শব্দ এরকম আছে, খণ্ডবর্ণ আছে, নুন, সোয়াদ, লাফ, ইয়াসিন, তহা, আলিফ লাম মিম, এরকম 14টা হরফ আছে। হাফেজ ইবনে কাসির বলছেন, নাসু কাতে হাকিমিন লাহু সিররু, এগুলো মিলেলে একটা বাক্য তৈরি হয়। সে বাক্যটা তৈরি করেছেন এইভাবে, নাসু হাকিমিন কাতেন লাহু সিররু, মহা দূরদর্শী মহান সৃষ্টিকর্তার বাক্য, কাতেন যা অকাট্য, লাহু সিররু যার মধ্যে আছে সূক্ষ্ম তাৎপর্য সমূহ, ওই 14টা বর্ণ দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করলেন উনি। কোরআন সম্পর্কে যারা গবেষণা করেছেন মুসলমানরা তো প্রশংসা করবেই, যদিও বাংলাদেশে দুর্ভাগ্য যে পৃথিবীর শ্রেষ্ঠ 100 মানুষকে এটুকু যাচাই করতে গিয়ে মাইকেল হার্ট আমাদের রসুলকে এনেছেন 1 নম্বরে, যদিও তিনি নিজে খ্রিস্টান। আর বাংলাদেশের একজন গবেষক, তিনি কিন্তু আমাদের রসুলকে এনেছেন 3 নম্বরে, মুসলমান। এগুলো বলতেও লজ্জা লাগে, তোমার কি করা যাবে? যাই হোক, কোরআন সম্পর্কে পৃথিবীর বড় বড় মনীষী জ্ঞানী পণ্ডিত বৃন্দ বহু কথা বলেছেন। তার মধ্যে একজন বিশ্ব বিজেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ রাজনৈতিক নেতারাই কোরআনকে বেশি দূরে সরিয়ে রাখতে চান। নেপোলিয়ন বোনাপার্টের চাইতে বড় রাজনৈতিক নেতা, বড় দিগ্বিজয় বীর পৃথিবীর ইতিহাসে খুব কমই জন্মগ্রহণ করেছে। নেপোলিয়ন বোনাপার্ট যখন মিশর জয় করলেন 1798 খ্রিস্টাব্দে, তিনি নববিজিত সাম্রাজ্যের রাজধানী মিশরে দাঁড়িয়ে বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন, লেট মি গ্যাদার অল দ্য এডুকেটেড পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড, আই উইশ টু রুল ওভার ওভার দ্য ওয়ার্ল্ড বাই দ্য হোলি কোরআন, আমাকে সারা বিশ্বের শিক্ষিত মানুষগুলোকে একত্রিত করার সুযোগ দাও, আমি সারা বিশ্বকে শুধু কোরআন দিয়ে শাসন করব। বলুন সুবহানাল্লাহ, নিজে মুসলমান নন কিন্তু কোরআনের যতটুকু তিনি পড়েছিলেন ততটুকুতেই তার এই উক্তি বেরিয়ে আসছে। আর আমরা দিন রাত কোরআন পড়ি, কোরআন দিয়ে দেশ শাসন করবো, এ কথা আমাদের মুখ দিয়ে একবার বের হয় না। বড় বড় রাজনৈতিক নেতা কিন্তু আমরাও দাবি করি, তাদের রাজনীতি কোন পর্যায়ে ছিল, তারা শুধু নেতা ছিলেন না, সঙ্গে সঙ্গে তারা যে গবেষক ছিলেন এটাই তো প্রমাণ করে। তিনি যে একজন অমুসলিম হয়েও কোরআন সম্পর্কে তার ধারণা কত গভীরে পৌঁছে গেছিল। ভারতের জনক বলে পরিচিত মোহনচাঁদ করমচাঁদ গান্ধী যখন দেশ স্বাধীন হল 1947-এর 15ই আগস্টে, এরপরে তিনি ভারতীয় নেতাদেরকে একত্রিত করে তাদের সামনে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে এক পর্যায়ে তিনি বলেছিলেন, যদি তোমরা ভারতের সত্যিকার অর্থে স্বরাজ কায়েম করতে চাও, ভারতে যদি শান্তি নিয়ে আসতে চাও, তাহলে তোমরা 1400 বছর আগে ওমরের শাসন ভারতে কায়েম করো। বলুন সুবহানাল্লাহ, নইলে যতই চেষ্টা করো পারবে না। ওমরের শাসন মানে কি? কোরআনের শাসন। আমি দুটো অমুসলিম ব্যক্তির এবং দুজনেই পলিটিক্যাল লিডার, তাদের বক্তব্য আপনাদেরকে উপহার দিলাম। জার্মান পণ্ডিত ও দার্শনিক কবি গোদের কথা বাদ দিলাম, জার্মান পণ্ডিত হার্শফিল্ডের কথা বাদ দিলাম, প্রফেসর পামার বিখ্যাত তফসিরকার তার কথাও বাদ দিলাম, বিখ্যাত ঐতিহাসিক গিবনের কথাও বাদ দিলাম, একজন হিন্দু পণ্ডিতের কথা আপনাদেরকে শোনাবো।
বাড়ির কাছে বিখ্যাত হিন্দু পণ্ডিত শ্রীযুক্ত গোপাল চন্দ্র শাস্ত্রী এমএ ডিএসসি মানে ডক্টর অফ সায়েন্স, আমরা তো ডক্টর অফ ফিলোসফি পিএইচডি, আমরা ডিএসসি অর্থাৎ ডক্টর অফ সায়েন্স, কত উচ্চ পর্যায়ের পণ্ডিত মানুষ। তিনি বলছেন যে কোরআন এক মহামূল্য রত্ন, এই রত্ন যে না দেখিয়াছে ধর্ম জগতে তাহার কোনো প্রবেশাধিকার নাই। যাহারা কোরআনকে বদমাশের কল্পিত উপন্যাস বলে তাহারা রজক বাহকের সহিত সম্প্রীতি করতে পারে, ধর্মানুসন্ধিৎসু কিংবা সাহিত্য প্রিয় লোকদের সহিত তাহার কোনরূপ সম্বন্ধ না থাকাই ভালো। আমি নিজে হিন্দু হইয়াও এই গ্রন্থের শতমুখে প্রশংসা করিতে পারি। সমুদয় কোরআন সাগরে এক অপূর্ব বীরত্ব ব্যঞ্জক তেজের লহরী ছুটিয়া চলিয়াছে, সেই তেজে এখনো মুসলমান জাতি বাঁচিয়া আছে। অন্যদিকে ধর্মের শান্তিময় ভাব ও ধীরে ধীরে অর্ধলুক্কায়িত হইয়া দেখা দিয়াছে। এই দৃশ্য কতই না মনোহর, যা বেদেও নাই বাইবেলেও না। কে বলছে কথাটা? একজন হিন্দু ভাই শ্রীযুক্ত গোপালচন্দ্র শাস্ত্রী এমএ ডিএসসি। তার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের আছে কিনা সন্দেহ। কোরআন যারা পড়াশোনা করেছে, যারা কোরআনের গভীরে ঢুকেছে, তারা জানে কোরআন কি জিনিস। এইবার যদি বলি আমার আপনার চাইতে আবু জেহেল কোরআন খুব ভালো বুঝতো, আপনার রাগ হবে না? রাগ হওয়ার যে কথা না। এবার শোনেন আবু জেহেল কি বলছিল, আল্লাহ কত বিশ্বাস করবেন? তো আল্লাহ বলছেন আবু জেহেল বলেছিল, এ মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তুমি কোরআন গায়রা হাজা, এই কোরআনটা বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আস, আও বাদ দিল, অত এটা বদল কর, বাদলাম, এ মানে এর তেজ আমার সহ্য হতে পারছি না, তুমি থাকো, তুমি খুব ভালো, তুমি তো আল আমিন, তোমার কথা ভালো, তোমার আচরণ ভালো, সবই ভালো, তোমার মতো মানুষই হয় না, কিন্তু কোরআনটা বাতিল করো। কেন বলল? কোরআন শুনেই ওমরের মতন বীর পুরুষ সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাচ্ছে। আয়াতগুলো শুনেই হত্যাকারী ওমর রসুলের দেহরক্ষীতে পরিণত হয়ে গেল সঙ্গে সঙ্গে। কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওমরের মধ্যে একটা দারুণ পরিবর্তন চলে আসলো। এ কি বোন ফাতেমাকে বলছে, এটা আমি কি শুনলাম, এটা কি জিনিস, এটা তো কোশ্চিন কালাম, মানুষের কালাম নয়, আমি নিজে আরবি ভাষায় অভিজ্ঞ, এই আরবি আর কোরআনের আরবি কোশ্চিন কালাম এক নয়, চলো কোরআনের বাহক মোহাম্মদ কোথায়। সঙ্গে সঙ্গে খাটের তলা লুকিয়ে যাওয়া খাব্বাব ইবনুল আরত বেরিয়ে বলছে, হে ওমর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চলো আল্লাহ রাসূল তো তোমার জন্যই কালকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদে ওমর ইবনুল খাত্তাব আও ওমর ইবনে হিশাম, হে আল্লাহ তুমি ওমর ইবনে হিশাম আর ওমর ইবনে খাত্তাব দুজনে একজনকে আমার জন্য হেদায়েত করে দাও, আল্লাহ নিশ্চয়ই তোমার সামনে সে দোয়া কবুল করেছেন, চলো তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি কোরআনের বাহক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে ওমর হেঁটে চলেছে, দূর থেকে দেখছেন এই চেহারা বীর বাহু হামজা আবু বকর এবং অন্য যারা ছিলেন তারা ভীত হয়ে গেছেন, ওমর উন্মুক্ত তরবারি নিয়ে আসছে, আজকে সর্বনাশ, রেহাই কারো সে দিবে না। রসুল বলছে, থামো তোমরা, আসতে দাও ওকে। ওমর সামনে গিয়ে রসুলের কাছাকাছি হয়েছেন, রসুল জামার কলার ধরে বলছে, ওমর আর কতদিন? ওমর সঙ্গে সঙ্গে বলে উঠলো, হে রসুল আমি এসেছি তোমার দিন কবুল করার জন্য, আমি আর তোমার শত্রু নই। সকলে
জোরসে নারা তকবীর উঠল, আল্লাহু আকবার বলে উঠল, এবং সেইখানে তিনি কলমা শাহাদাত ইসলাম কবুল করলেন। উমর প্রথম কথাই বললেন, হে রাসূল, লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করা হবে না, চলুন এখনই বেরিয়ে পড়ব, আমরা সরাসরি আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করব। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উমরের সাথে রইলেন। এদিন যে 40 জন মুসলমান বেরিয়ে গেলেন আরকামের গৃহ থেকে কাবা ঘর পর্যন্ত যাওয়ার ফলে উমর যে কবিতা পাঠ করেছিলেন সেও তো একটা সোনার হরফে লেখার মতো। চারিপাশে কুফফারে কুরাইশের লোকরা দাঁড়িয়ে আছে, দেখছে এই মিছিল, ইসলামের ইতিহাসে প্রথম বিজয় মিছিল, আরকামের গৃহ থেকে কাবা গৃহ পর্যন্ত। মালি উরাকুম কুল্লাকুম কিয়ামা ওয়াল কাহালা ওয়াল গুলামা ওয়াস সুবানা কাদ বাসাল্লাহু ইলাইনা রাসূলানা, কি দেখছি তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি দেখছো আবাল বৃদ্ধ বনিতা, হে বুড়োরা, হে যুবকরা, হে ছেলে মেয়েরা, তোমরা কি দেখছো না আল্লাহ পাক আমাদেরকে তার রসুলকে প্রেরণ করেছেন, তোমরা কি এখনো তার আনুগত্য করবে না? এই ছিল সেদিন উমরের কবিতা, বিজয়ী কবিতা। সরাসরি বিদ্যতে চলে গেলেন, প্রকাশ্যভাবে কাবা ঘরে গিয়ে তারা সালাত আদায় করলেন। এরপর বলি, হে রসুল, আমাকে অনুমতি দিন, আমি এখনই আবু জাহেলের গৃহে চলে যাবো, তাকে খবর দেওয়ার জন্য যে আমাকে যে পাঠিয়েছে আপনাকে হত্যা করার জন্য, আমি হত্যা করি নাই, বরং আমি আপনার দিন কবুল করেছি, এটা আমি ডাইরেক্ট তার বাড়ি থেকে নিজে জানিয়ে আসতে চাই। রসুল বলে, তুমি যাবে? হ্যাঁ আমি যাবো, আপনি অনুমতি দিন। উমর চলে গেলেন একাই, যে ওই আবু জাহেলের ঘর ধাক্কা দিচ্ছে, আবু জাহেল দরজা খুলে মনে করছে উমর বুঝি রসুলকে হত্যা করে এসেছে। আবু জাহেল খুব খুশি মনে বেরিয়ে আসছে, কি হে উমর, খবর কি? উমর বলছে, হে বেয়াদব, শুনে রাখো, আমি রসুলের দিন কবুল করে আসলাম, সরাসরি তোমাকে জানার জন্য তোমার বাড়িতে এসেছি। এই হলো বীর। কিসের বরকত? কোরআনের বরকত। তাকে তো কোনো দাওয়াত দিতে হয় নাই, তাকে তো কোনো ওয়াজ করা লাগে নাই, খালি উনি কোরআনের আয়াতগুলো পড়েছেন বা শুনেছেন। সিরিত ইবনে হেশাম প্রথম খণ্ড 346 পৃষ্ঠায় এর আলোচনা করেছেন এবং তিনি বলেছেন, এটা হলো মদিনার রাবিদের বক্তব্য। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা শুধু মদিনার সাধারণ রাবি নয়, এটা ইত্তেফাক আলাইহে ফুকাহাউস সাবআ ফিল মদিনা, মদিনার ফকিহ সপ্তকের বক্তব্য হলো এই ঘটনার পক্ষে। অতএব এই ঘটনাকে সরাসরি উড়িয়ে দেওয়ার কোনো উপায় নাই। অন্য একটি ঘটনা হয়েছে, আল্লাহ রসুল কাবা গিয়ে তার যদি সালাত আদায় করছিলেন, ওমর ফারুক পর্দার আড়াল থেকে কোরআন শুনেছিলেন, ওই কোরআন তার ভিতরে খুব আসর করে। আল্লাহ রসুল যখন বাড়িতে আসছেন, ওমর পিছু পিছিয়ে আসলেন এবং রসুলকে বললেন, হে রসুল, আমি ইসলাম কবুল করতে চাই, আমি কোরআন শুনেছি, আমি হৃদয় বিগলিত হয়ে গেছে। দুটোই কিন্তু কোরআনের বরকত। মাত্র ইসলামী ওমর সম্পর্কে দুটো ঘটনাই বর্ণিত হয়েছে সিরাত ইবনে হিশামের মধ্যে। বন্ধুগণ, কোরআন কি শুধুমাত্র আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে? কোরআন কি বলেছে? কোরআনের মৌলিক দাবিটা কি ছিল? একটাই দাবি ছিল, যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে। ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এই সমাজ ইবাদত সব কিছু নির্ভর করে মূলত তিনটা খুঁটির উপরে, তিনটা স্তম্ভের উপরে একটা সমাজ গঠিত হয়। ইসলামী সমাজ বনাম ধর্মনিরপেক্ষ সমাজ, দুটো সম্পূর্ণ বিপরীতমুখী। ধর্মনিরপেক্ষ সমাজে ধর্মের কোনো খবর নাই, রাজনৈতিক জীবনে ধর্ম তো থাকবেই না, ব্যক্তি জীবনের ক্ষুদ্র প্রকোষ্ঠে থাকলেও সেটার প্রতি কোনো কোনো বিধিনিষেধ নাই, করলেও পারে না করলেও পারে, ধর্ম যার যার নিজস্ব ব্যাপার। ধর্মনিরপেক্ষবাদী দর্শনের দুটো সাইড আছে, একদল বলেন যে রাজনৈতিক বৈষয়িক জীবন থেকে এবং ব্যক্তিগত জীবন থেকে ধর্মকে সম্পূর্ণ হটিয়ে দিতে হবে, এদেরকে সরাসরি নাস্তিক বা কমিউনিস্ট বলা হয়। আর যারা বলেন যে ধর্মীয় জীবন অর্থাৎ ব্যক্তিগত জীবনেই ধর্ম চলবে, বৈষয়িক জীবনে ধর্ম চলবে না, ব্যবসায়িক জীবনে আপনি সুদ ঘুষ জুয়া লটারি যা কিছু করেন, খাদ্যে ভেজাল দেন, সুদ খান ঘুষ খান যাই করেন, এগুলো কোনো আপত্তি নাই, কারণ এগুলো হলো বৈষয়িক জীবন।
আর ধর্মীয় জীবনে আপনি ধর্ম পালন করবেন, আপনি হজ করবেন, উমরা করবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, কোনো সমস্যা নাই। তবে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মকে কোনো অবস্থায় রাজনৈতিক জীবনে ঢুকতে দেওয়া যাবে না, এটা সিরেফ মানুষ এবং সৃষ্টিকর্তার মধ্যে একটা আধ্যাত্মিক সম্পর্কের নাম। এই বক্তব্য হলো ধর্মনিরপেক্ষবাদী যারা তাদের দ্বিতীয় দলের বক্তব্য। এই দলেই বাংলাদেশের লোকসংখ্যা বেশি, এরা ব্যক্তি জীবনে ধর্মকে অ্যালাউ করেন কিন্তু বৈষয়িক জীবনে অ্যালাউ করেন না। হ্যাঁ, বাংলাদেশে আর একটা দল আছেন যারা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন থেকেই ধর্মকে নির্বাসন দিতে চান। কোরআনি সমাজ বলে ধর্ম মানুষের সার্বিক জীবনেই প্রভাব বিস্তার করবে, ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার বৈষয়িক জীবনে, তার সার্বিক জীবনে। কারণ মানুষের জীবন বিচ্ছিন্ন নয়, একটা মানুষের দেহের সঙ্গে হাত এবং পায়ের যে সম্পর্ক, ঠিক মানুষের জীবনের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সবটারই অনুরূপ সম্পর্ক। নিঃসন্দেহে হাত এবং পা আলাদা জিনিস কিন্তু দেহ থেকে বিচ্ছিন্ন নয়, নিঃসন্দেহে রাজনীতি অর্থনীতি পৃথক জিনিস কিন্তু মানুষের জীবন থেকে পৃথক নয়। একটিকে আরেকটির সঙ্গে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। আমি যদি এখানে সালাত আদায় করি, জাতীয় সংসদের সালাত আদায়ের জায়গা আছে, এক পাশে সালাত আদায় করলাম, এবার আমি সংসদে গিয়ে অধিবেশনে বসলাম, সেখানে গিয়ে আইন রচনা করলাম যে সুদ ছাড়া দেশ চলবে না, যেহেতু বিশ্বব্যাংক, IMF সবাই সুদের ভিত্তিতে আমাদের ঋণ দিয়ে থাকে আর তাদের ঋণ নিয়ে আমরা বেঁচে থাকি। এখন বাংলাদেশের প্রতিটি সন্তান জন্মগ্রহণ করছে মাথা পিছু 5,000 কিছু টাকা, সঠিক হিসাবটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, 5,000 টাকার উপরে ঋণ নিয়ে প্রতিটি সন্তান এখন জন্মগ্রহণ করছে বাংলাদেশে। এই ঋণগুলো হচ্ছে সমস্ত সবই বিদেশি সুদখোর কুশিতজীবী বহুজাতিক কোম্পানি, বিশ্বব্যাংক, ADB, এশিয়া উন্নয়ন ব্যাংক ইত্যাদি বিভিন্ন নামে যেগুলো চলছে পৃথিবীতে, সারা বিশ্বকে শোষণ করছে হিংস্র অক্টোপাসের মতো। এদের কাছে আমাদের দেশ বন্ধক রাখা হয়ে গেছে। তাদের ঋণ শোধ করবেন আপনি, আমি করবে আমাদের সন্তানেরা। দিন দিন ঋণ বেড়েই যাচ্ছে, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই। এই ঋণগুলো অধিকাংশের চক্রবৃদ্ধি হারে সুদের ঋণ, এই সুদ আপনাকে আমাকে সবাইকে দিতে হচ্ছে। আপনারা জানেন সুদ এত বড় কঠিন পাপ, হাদিসে এসেছে সুদের 70টা পাপের স্তর আছে, 70টা পাপের স্তরের সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করার পাপের সমতুল্য, নাউজুবিল্লাহ জালিক। এই পাপ আমরা প্রত্যেকটা মুসলমান করে যাচ্ছি, করাচ্ছে কে? আমাদের সরকার করাচ্ছে। কারণ আমরা তো বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিতে যাই না, আমরা ভোট দিয়ে খালাস, 5 বছরের মধ্যে আর কোনো খবর নেই না। যে জাতীয় সংসদে এক পাশে বসে আমার MP ভাইরা সালাত আদায় করছেন, আল্লাহর কাছে মাথা লুটাচ্ছেন, সেই জাতীয় সংসদেই একটু পাশে গিয়ে সংসদ ভবনে চেয়ারে বসে আল্লাহর বিধানকে পায়ের তলে পদদলিত করছেন। আল্লাহ কি সুদকে হারাম করেন নাই? কি আপনারা আয়াতটা জানেন তো? সুরে বাকারা 275 নম্বর আয়াত মুখস্থ করে ফেলেন, সুরতুল বাকারা 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এমনি করে কোরআনের 7টি আয়াত রয়েছে এবং 40টির উপরে হাদিস রয়েছে সুদের নিষিদ্ধতার উপরে। এটা জেনে শুনেও বাংলাদেশের রাজনীতিতে এই সুদকে হালাল করা হয়েছে শুধুমাত্র এই দর্শন দিয়ে যে ওটা বৈষয়িক জীবন, ওখানে ধর্মের কোনো প্রবেশাধিকার নাই। কোরআনে সমাজে ধর্ম এবং রাজনীতি পৃথক নয়, মানুষের সার্বিক জীবন চলবে কোরআনের আলোকে। কোরআনে সমাজের মূল স্তম্ভ হলো 3টি, তৌহিদ, রিসালাত এবং আখেরাত। তৌহিদ, তৌহিদ রুবুবিয়াত শুধু নয়, তৌহিদ ইলাহিয়াত বা উলুহিয়াত। তৌহিদ রুবুবিয়াত আবু জাহল বিশ্বাস করত, অর্থাৎ কি? কিছুই আল্লাহ কোরআনে বলছে না। এগুলো কোথায় যেতে হবে? হাদিস জানতে হবে না?
তো কোরআন এবং হাদিস যদি একসঙ্গে না চলে, রেলগাড়ি চলে দুটা পার্টির উপরে না? যদি একটা পার্টি না থাকে রেল চলবে? গাড়ির বগি যত দামি করেন আপনি কেন, সোনা দিয়ে তৈরি করেন, পার্টি কিন্তু নিচে একটা, ও চলবে? তা আপনার জীবনের গাড়ি চলতে হবে দুটা জিনিসের উপর দিয়ে, তো একটা হলো কোরআন, একটা হলো হাদিস, দুটাই কিন্তু মূলত আল্লাহ। কোরআনটার ভাষা এবং ভাব দুটি আল্লাহর, হাদিসের ভাব আল্লাহর, ভাষা রসুলে, এটুকুই পার্থক্য। কোরআন আমরা সলাতে তেলাওয়াত করি, হাদিস আমরা সলাতে তেলাওয়াত করি না। তো তৌহিদে ইবাদত নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে। আর তৌহিদে ইবাদত প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে আন্দোলন চলে, ওটাকেই বলে আহলে হাদিস আন্দোলন। এটা অন্য কোনো বিষয় নয়। যে দাওয়াত, যে আন্দোলন মানুষকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে চলতে আহ্বান জানায়, ওই দাওয়াত, ওই আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। দুর্ভাগ্য, দেশের নানাভাবে আমাদেরকে চিত্রিত করা হোক এবং করেন সাধারণত জ্ঞানী মানুষগুলাই। দুই নম্বর, ভিত্তুলে রিসালাত, রসুল থাকতে হবে। কোরআন কিন্তু সরাসরি কাবা ঘরের ছাদের উপরে আল্লাহ ফেলে দেন নাই। যদি শিক্ষক না লাগে তাহলে এক এক বস্তা বই কিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাদের উপরে রেখে আসেন, দেখি আপনার ছাত্ররা পড়াশোনা করে ইউনিভার্সিটি বাড়ি চলে আসুক, হবে নাকি? এটা বই তো আপনারা পড়তে পারেন, বাংলা লেখা বই সব, কোরআন বাংলা হয়েছে, হাদিস বাংলা হয়েছে, অন্যান্য ইকোনমিক্সের বই বাংলা হয়েছে, ফিজিক্সের বই বাংলা হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের বই বাংলা হয়ে গেছে। আপনি বাংলা বই কিনে দিচ্ছে, আপনি পড়েন, পড়ে একটা ডিগ্রি নিয়ে চলে আসেন, অসুবিধা কি আছে? তাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকার কেন প্রফেসরদেরকে বেতন দিচ্ছেন? আপনার সন্তান ও আ ক খ পড়ানোর জন্য বড় বই কিনে দিচ্ছেন কেন? আম কাকে বলে? আম ও আম লিখে ডান পেশার আম আঁকি দেওয়া হচ্ছে কি জন্য? আপনার ছেলে তো বাংলা ভাষায় কথা বলে, জন্ম থেকেই বলে, তো একেবারে আ শেখানোর জন্য শিক্ষক লাগে কেন? এটা নিয়েই প্রমাণ হয় শিক্ষক ছাড়া কোনো জিনিস শেখানো সম্ভব নয়। সন্তানের প্রথম শিক্ষক বাড়িতে তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, এরাই প্রথম শিক্ষক। এরপর আস্তে 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 স্কুল কলেজে শিখে, তাই না? ঠিক অমনিভাবে পৃথিবীর মানুষকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফকে আল্লাহ পাক ধীরে 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 23 বছর ধরে পৃথিবীর শিক্ষক হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি পাঠিয়েছেন, যে তুমি মানুষকে শিখাও কোরআনের শিক্ষাগুলা। এই 5টি বাক্য প্রথম নাজিল করে তিনি শিক্ষক হিসেবে শিখাতে লাগলেন। বয়স তৌফিক মুআল্লিমান, রসুল বলছেন আমি এসেছি তোমাদের কাছে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। তাহলে শিক্ষক ছাড়া কোশ্চিন কাল কোনো জিনিস বোঝা যায় না, শুধু বই পড়ে হয় না। এজন্য রিসালাত হলো 2 নম্বর ভিত্তি। আর 3 নম্বর ভিত্তি হলো আখেরাত। আপনি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করবেন, রসুলের নির্দেশনা অনুযায়ী পথে চলবেন, কিন্তু কোন উদ্দেশ্যে করবেন? আখেরাতে মুক্তির জন্য। আমাদের জীবনের শেষ পরিণতি হলো আখেরাত। অন্যান্য ধর্মে আখেরাত সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে আখেরাতের কোনো স্পষ্ট বক্তব্য নাই। সেখানে বলা হচ্ছে মানুষ মরে যাওয়ার পরে যদি সে দুনিয়া অন্যায় করে থাকে তাহলে পুনর্জন্ম হবে, হয় কুকুর হয়ে জন্মাবে, নয় শিয়াল হয়ে জন্মাবে, শাস্তিস্বরূপ এগুলো হবে। এমনিভাবে বারবার জন্ম হতে 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 একসময় তার পাপ খলন হয়ে যাবে, ভগবান তাকে মাফ করে দেবে। বৌদ্ধ ধর্ম বলছে নির্বাণ লাভ করবে মানুষের মৃত্যুর পরে, মহানির্বাণের পথে সে চলে যাবে। নির্বাণ সে কি? নির্বাণ অর্থ তো মুক্তি। মুক্তি পেয়ে যাবে কোথায়? তার শেষ গন্তব্য কোথায়? বৌদ্ধ ধর্ম এখানে জবাব দিতে ব্যর্থ। খ্রিস্টান ধর্মের কাছে কোনো ব্যাখ্যা নাই। তারা বলতে চান একের মধ্যে 3, যেমন বাংলায় আছে একের মধ্যে 4-5, বিভিন্ন ব্যাকরণ বই আছে না, একের মধ্যে 3, আল্লাহর মধ্যে তার বউ তার ছেলে, নাউজুবিল্লাহ জানে। এটা উদ্ভট জগা খিচুড়ি একটা মতবাদ তারা পৃথিবীর মানুষের কাছে দাঁড় করে দিয়েছেন। তারা বলেছেন পৃথিবীর সকল মানুষের পাপের খেসারত দিয়ে স্বয়ং আমাদের নবী জেসাস ক্রাইস্ট অর্থাৎ ঈসা নবী তিনি শূল বিদ্ধ হয়ে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। তাহলে এটা কি কোনো ন্যায়ের কথা হলো?
তার যুগের মানুষের পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে পারেন, তার মৃত্যুর পরের মানুষের পাপের প্রায়শ্চিত্ত তিনি কেন করবেন? এটা কোন জ্ঞানের কথা হলো? এটা কোন বিবেকের কথা হলো? ঈসা নবী জন্মগ্রহণ করেছেন সেই ফিলিস্তিনে, বাংলাদেশের মানুষের পাপের খবর তিনি কি রাখতেন? তার পাপের দায়িত্ব তিনি কেন নেবেন? এমনি করে ধর্মীয় জীবনে একটা জোগাড় খচড়ি ধূম্রজাল সৃষ্টি করে সমস্ত ধর্মীয় গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। ইসলামের স্পষ্ট বক্তব্য হয়ে গেছে এখানে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটি থেকে তোমাকে আমি আবার পুনরুত্থান ঘটাবো, ওখানেই তোমাকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাব। হে মানুষ, আখিরাতে তোমার চূড়ান্ত ঠিকানা। আম্মা তাসআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফিহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই সেদিন আসবে যেদিন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। সেখানেই তোমার হিসাব নিকাশ হবে, সেখানেই তোমার চূড়ান্ত ঠিকানা, হয় জান্নাত না হয় জাহান্নাম। আমাদের ঠিকানা স্পষ্ট, অন্যদের ঠিকানা অস্পষ্ট। অতএব মুসলমানের জীবনের তৌহিদ ও রিসালাতের শেষ গোল হচ্ছে আখেরাতে মুক্তি পাওয়া। আপনারা গাড়ি চড়ে এসেছেন, আপনাদের গন্তব্য নওদাপাড়া ছিল না, ঠিক তো নাকি? নওদাপাড়া আসতে গিয়ে রাস্তাঘাট ভুল হতে পারে, গন্তব্য কিন্তু ভুল হয়নি। রাস্তা ভুল হলেও কেউ বলে দিয়েছে ভাবে এই রাস্তা না এই রাস্তায় ঘুরে যাও, তাই না? কিন্তু ঠিকই গন্তব্য ছিল নওদাপাড়া, ঠিক কিনা? আমরা জীবনের এই সফর চলছে এখন, যখন মায়ের গর্ভে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে এসেছি, ছোট্ট থেকে বড় হয়ে 16 বছর পর্যন্ত ছিলাম একেবারে বলতে পারেন মাসুম বাচ্চার মতো। এরপরে 16 থেকে এই ধরেন 40 বছর পর্যন্ত আমি মাশাআল্লাহ একটা শক্ত সমর্থ জওয়ান, 40 থেকে 60 বছর পর্যন্ত আমি প্রৌঢ় দাড়ি পাকা, এবার 60 থেকে 70 পর্যন্ত আমি বৃদ্ধ অচল হয়ে যাওয়ার অবস্থায় সেলিপিলি ছাড়া রাস্তায় চলতে পারি না। এই তো আমার জীবন। এর পরবর্তী অবস্থা আমি আমার হলো কবর। কবরে গিয়ে কোথায় যাব, শেষ ঠিকানা কি? আমি আনন্দিত, আমি শেষ ঠিকানা হবে আমার জান্নাত অথবা জাহান্নাম। আমি সৎকর্ম করে যাব, আমি জান্নাতে চলে যাব, দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আনন্দের সঙ্গে আমি হকের কাজ করে জান্নাতের জন্য জীবন দেবো হাসতে হাসতে। এই তো আমার সুন্দর জীবন। আর যদি সামনে কোনো ঠিকানা না থাকে তাহলে কি চলতে ভালো লাগবে আপনার? ঠিকানাহীন, গন্তব্যহীন, দিশাহীন, ওই দিশিয়ারা পাগলের মতো আপনার জিন্দগিটা হবে না। মুসলমানের জীবন অত্যন্ত স্পষ্ট, সে মরবে আখেরাতের জন্য, সে যাবে কাজ করবে জান্নাতের জন্য, সেখানে গিয়ে সাক্ষাৎ হবে তার মায়ের সঙ্গে, তার বাপের সঙ্গে, তার দাদার সঙ্গে, তার সন্তানের সঙ্গে, যদি তারাও জান্নাতি হয়। আল্লাহ পাক বলেছেন তুমি যা চাইবে বান্দা আমি তোমাকে তাই দেবো। সেদিন জান্নাতে গিয়ে আমি যদি যাই জান্নাতে, আমি বলবো হে আল্লাহ আমার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ আমার পিতাকে আমাকে দেখাও। জান্নাতে 100 স্তর, হয়তো আব্বার স্তর হয়তো আমার থেকে উপরে। আল্লাহ বললো তুমি কি সেটাই চাচ্ছ তোমার আব্বাকে তোমার কাছে আনতে? আমি বললো হ্যাঁ, আমার আব্বাকে আমার সাথে থাকতে দিতে হবে। কোরআনের আয়াতগুলো সব আমরা এখন বলতে পারছি না। আল্লাহ পাক তার আব্বাকে, তার মাকে, তার চাহিদা মতো যদি তারাও যদি জান্নাতি হয়, দেখা যায় পুরো সংসারকে একত্রিত করে দিবেন শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি হই, দুনিয়াতে যেমন ভালোবাসার সম্পর্ক ছিল, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সেদিন জান্নাত আমরা একত্রে থাকবো, কোনোদিন ব্যত্যয় ঘটবে না। যে সন্তানকে আমি জীবন দিয়ে ভালোবাসি, ওই সন্তান যদি জান্নাতি হয়, ইনশাআল্লাহ কাল আখেরাতে আমি এবং আমার সন্তান একই জান্নাতে বসবাস করব। আল্লাহ পাক আমাকে মোটেই অসন্তুষ্ট করবেন না। এই আগ্রহ, এই আগ্রহ, এই অনুসন্ধিচ্ছা, এই প্রচেষ্টা, এই লক্ষ্য যদি আমি অবিচল থাকি, দুনিয়াতে অবশ্যই আমি ভালো কাজ করব। আমি অন্যায় কাজ করব না। আমার জন্য পুলিশ লাগবে না, র‍্যাব লাগবে না, DGDFI লাগবে না, NSI লাগবে না, পৃথিবীর কোনো মানুষের দরকার নাই। আমি নিজেই ইনশাআল্লাহ ভালো হওয়ার চেষ্টা করব, যেমন হয়েছিল সেই সেদিন মদিনার মরুদুলাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যখন আখেরাতের দাওয়াত পেয়ে সেই দুনিয়াদার মানুষগুলো সেদিন পাগল হয়ে গেছিল। তাই দেখা যায় রসুলের সামনে যেদিন মদের আয়াত নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শুনে রাখো হে দুনিয়ার মানুষ, মদ, জুয়া, দাবার ঘুটি, ভাগ্যের স্বর, এই সবগুলো নাপাক,
শয়তানি আমল তোমরা এগুলোকে পরিত্যাগ করো। ফাজতানে বুহ মদিনার ইতিহাস বলছে যখন এই কানে খবর গেল যে মদ হারাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মদিনার এই মদ অভ্যস্ত মানুষগুলো নিজেদের হাতে মদের ভাণ্ড ভেঙে গুড়িয়ে দিল, মদিনার রাস্তায় মদের স্রোত বয়ে গেল। যারা খেয়ে ফেলেছিলেন একটু গালে আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিলেন যেন মদ আর আমাদের কোথাও স্থান না করতে পারে। অথচ বর্তমান শতকের বিগত শতাব্দীর বিশ্ব ইতিহাসের সর্ববৃহত্তম সংস্কার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হল। 1924 সালের ডিসেম্বরে তারা মদ নিষিদ্ধের প্রহিবিশন ল জারি করলেন, অথচ তারাই আবার 1933 সালের জানুয়ারিতে গিয়ে ওই মদ আবার হালাল করার জন্য সিদ্ধান্ত ঘোষণা করলেন। 14 বছরে তাদের সংস্কার প্রচেষ্টায় ব্যর্থ হল। শুধু আইনের বাস্তবায়ন করতে গিয়ে 200 মানুষ নিহত হয়েছে, কোটি কোটি ডলার ব্যয় হয়েছে প্রচার প্রভাকাণ্ডের পিছনে। মদ নিষিদ্ধ করার আগে মাত্র 400 দোকান ছিল, মদ নিষিদ্ধ করার পরে কয়েক হাজার দোকানে পৌঁছে গেছে, লাভ কিছুই হয়নি। অথচ তার 700-800 বছর আগে 7ম শতাব্দীতে পৃথিবীর ইতিহাসে একটা নতুন ঘটনা ঘটে গেল মদিনাতে, যে এই মদকে হারাম করার জন্য কোনো পুলিশও লাগলো না, কোনো জেলও লাগলো না, কোনো কারাগারও লাগে নাই, কোনো ডিজিটিফাই লাগে নাই, কিছুই লাগে নাই। শুধু একটা বলা হয়েছে আল্লাহ মদ হারাম করেছেন, হে আল্লাহর বান্দারা মদ থেকে বিরত হ। জান্নাত প্রিয়াসী মানুষ সঙ্গে সঙ্গে মদ থেকে বিরত হয়েছে। আর আজকের বাংলাদেশ হিরোইন আর ফেন্সিডিলের উর্বর দেশে পরিণত হয়ে গেছে। অতএব হে মুসলিম শ্রোতাবৃন্দ, হে আল্লাহর বান্দারা তোমরা তওবা করো, আল্লাহ মদ হারাম করেছেন। কোন সরকার দুনিয়াতে মদকে হালাল করেন না, এরপরও মদ চলছে, এটা যেন না চলে। আজকের তবলিগি ইজতেমায় উপস্থিত সকল ভাই ও বোনদের প্রতি আমাদের আবেদন থাকবে, অন্ততপক্ষে আল্লাহ পাকের একটা হারাম আপনারা তওবা করুন, মদ খাবেন না, মাদক দ্রব্য স্পর্শ করবেন না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম, এই হারাম কাজ করবেন না, যদি করেন আপনাকে জান্নাত হারাতে হবে। জান্নাত হারালে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে আপনি পারবেন না। দুনিয়ার এই সাময়িক আশা আকাঙ্ক্ষার জন্য আখেরাত হারানোর মতো নির্বুদ্ধিতা কেউ করবে আমরা বিশ্বাস করতে চাই না। তৌহিদ, রিসালাত এবং আখেরাত, এই তিনটার ভিত্তিতে কোরআনের সমাজ গঠিত হয়। আর এই কোরআনের সমাজের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, অমুসলমানদের অবস্থা, শ্রমিকের অধিকার, একটার পর একটা যদি আমাকে বলতে হয় তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, আমি আর সামনে আগাতে চাচ্ছি না। আমি শুধু বলবো কোরআনের সমাজ মানুষের সার্বিক সমাজ গঠনের সহায়ক, কোরআনের সমাজ মানুষের সার্বিক জীবন নিয়ে গঠিত হয়, শুধুমাত্র সালাত এবং সিয়ামের কথা বলে না। কোরআন যেমন অর্থনৈতিক ক্ষেত্রে বলেছে সুদ হারাম, ঠিক তেমনি মাদকতার ক্ষেত্রে বলেছে মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম। অমনিও রাজনৈতিক ক্ষেত্রে বলে দিয়েছে, মনে রেখে দিও ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্ব স্রেফ আল্লাহ, আন্নাল কুওয়াতু লিল্লাহি জামিয়া, যাবতীয় শক্তি ও ক্ষমতার মালিক আল্লাহ। বিগত জোট সরকার যারা চলে গেলেন তারা কি কখনো স্বপ্ন ধারণা করেছিলেন যে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে ফখরুদ্দিন নাজিল হবে আর যত নেতা নেত্রী সবগুলোকে জেলে ঢুকাবে? কি সব নেতা নেত্রীদের অনুসারী ভাই বোনরা তো এখানে আছেন, আপনারা কি কেউ স্বপ্নও ধারণা করেছিলেন যে আপনাদের নেত্রীরা মাশাআল্লাহ দলে বলে সুন্দরভাবে শ্বশুর বাড়ি যাবে? ওই উদ্দিনকে কেউ চিনতো না, নাম জীবনে কেউ শোনে নাই, একদিনও রাজনীতি করে নাই, একদিনও পল্টনে জনসভা করে নাই, সেরকম কি সত্য কথা বলে? সে যদি বলে আমি তোমাদেরকে মঙ্গলের পথ দেখায়, তার অর্থ হচ্ছে কি ইউ অমঙ্গলের পথ দেখায়। সব দেশের রাজনীতিকরাই জনগণের মঙ্গলের জন্য জীবন পাত করেন, আর রেডিওটা হাতে পেলেই উন্নয়নের জোয়ার বইয়ে দেন, অথচ মানুষের পেটে ভাত নাই। আমি আপনাদের অনুরোধ করবো প্রত্যেকদিন সকালে আমার সঙ্গে হাঁটতে বেরোবেন নদপাড়া, এই দিকে যেতে হবে, এদিকে কি বলে পিছন দিকে কি বলে পশ্চিম দিকে
আরে বাবা এই এলাকার নাম কি? টিকর। এই টিকর দিকে একটু যাবেন, দেখবেন প্রতিদিন সকালবেলা বা আমাদের এই নদবা ইস্তমার পাশে যে রাস্তার ধারে এখন মিউনিসিপালিটি যত ময়লা ওখানে ফেলে, এই ময়লা খুশি খুশি খাদ্য বের করে লোকগুলো কারা? দেখতে হবে রাজনৈতিক নেতাদেরকে। ঘরে বসে এসি চালাবেন আর বক্তৃতার মঞ্চে লম্বা লম্বা বক্তৃতা করবেন আর মৌলবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ঐশ্বর্য শূন্য গদা ঘর লোকদেরকে আমরা নেতা বলি না। যারা নিজের চোখে গরিবের দুঃখ দুর্দশা দেখেনি ওরা কিসের নেতা? ওরা নেতা নয়, ওরা নেতা নামের কলঙ্ক। প্রতিদিন সকালে দৃশ্য দেখি, জানটা ফেটে যায়। আল্লাহর বান্দা কুত্তা, আল্লাহর বান্দা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ একসঙ্গে পাশে দাঁড়িয়ে খাদ্য খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছে। লজ্জা করে না রাজনীতি করো তোমরা? যাও মদিনা দেখে আসো রাজনীতি কাকে বলে। এক বৃদ্ধা মহিলা অচল পড়ে আছেন, দূর থেকে একজন মানুষ তাকে ওয়াচ করছেন। প্রতিদিন একজন মানুষ তার ঘরে প্রবেশ করে, মহিলার ঘরে একটা পুরুষ লোক যায়, ব্যাপারটা কি? মহিলার কোনো লোকজন নাই, স্বামী নাই, সন্তান নাই, একাকে এক মহিলা এক জায়গায় বসবাস করেন। তার ঘরে এই লোকটা প্রতিদিন সকালবেলা যায়, আধ ঘন্টা এক ঘন্টা থাকে। এই লোকটা কে? দূর থেকে পাহারা দিচ্ছেন আর একজন লোক, কেউ জানে না ব্যাপারটা কি। অবশেষে উৎসুক ওই ব্যক্তি খেয়াল করে দেখলেন ওই ব্যক্তিটা তার পরিচিত। এইবারে একদিন তিনি ঢুকলেন সাহস করে বাড়িতে, মহিলার ঘরে দেখলেন মহিলা শুয়ে আছে। এই ব্যক্তি বলছে, হে মা, তোমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, আধ ঘন্টা এক ঘন্টা থাকে, উনি কে, কেন ঢোকেন, কি করেন একটু বলবেন কি? তো মহিলা বলছে, বাবা আমি তো চোখে কিছু দেখি না, কে যে একজন আসে সকালবেলা এসে আমার পায়খানা পেশাব সাফ করে দিয়ে চলে যায়, আমার থালা গুটি বাটি মেজে দিয়ে যায়, আমার সকলের নাস্তা করিয়ে দিয়ে চলে যায়। আমি কতবার বলেছি, বাবা তুমি কে একটু কণ্ঠ শোনাও, একটু কথাও আমার সঙ্গে বলে না, আমি বাবা চিনি না। ওইখানেই বসেই তিনি হাঁটু গেড়ে বসে মহিলার পাশে দাঁড়িয়ে আল্লাহ কাছে কেঁদে বললেন, হে আল্লাহ, হে আবু বকর, তুমি তো আর পরবর্তী খলিফাদেরকে কত কষ্টে না তুমি নিক্ষেপ করে গেলে। তার মানে যিনি এই কাজটা করেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যিনি দূর থেকে পাহারা দিচ্ছেন উনি হচ্ছেন পরবর্তী খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝছো? রাজনীতি খলিফা হয়েও একজন গরিবের একজন অসহায় মহিলাকে কিভাবে তিনি সেবা করেছেন, পৃথিবী ইতিহাস কোনো সাক্ষী নাই, কোন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সেখানে নাই, কাউকে তিনি সাক্ষী করেন নাই, গোপনে যেয়ে তাকে সেবা করেছেন। উমর ইবনে খাত্তাব রাতের অন্ধকারে মদিনা গলিতে গলিতে ঘুরছেন, একদিন দেখলেন একজনের বাড়ির সামনে একজন পুরুষ লোক দাঁড়িয়ে খালি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। বলে, কি ভাই তুমি এরকম অসহায় দিশারে দৌড়াচ্ছে কেন? বলে, তুমি কে আমি চিনতে পারছি না, রাতের অন্ধকারে আমার স্ত্রী আসন্ন প্রসবা, প্রসব বেদনা ছটফট করছে, আমি পুরুষ মানুষ কোনো সাহায্য করতে পারছি না, আমার সামনে আমার স্ত্রী মৃত্যুবরণ করবে, আমি বরদাস্ত করতে পারছি না, কে আমাকে সাহায্য করবে? উমর ফারুক বললাম, তুমি ব্যস্ত হয়ে না, সোজা বাড়ি চলে গেলেন, নিজের স্ত্রীকে ডেকে নিয়ে এলেন, সঙ্গে সঙ্গে এক বস্তা আটা এবং অন্যান্য কিছু নিজে ঘাড়ে করে নিয়ে এলেন। স্ত্রীকে বললেন, শীঘ্র ঘরে ঢোকো, প্রসব বেদনায় কাতর তোমার এক বোন। গেলেন, সন্তান হলো, ভিতর থেকে বলছেন, হে ওমর, তোমার বন্ধুকে বলো আল্লাহ পাক তাকে একটা ছেলে সন্তান দান করেছেন। তারপরে রুটি বানিয়ে খাইয়ে যা কিছু করছে আপনাকে বোঝেন তো, এক দুই ঘন্টা সময় ব্যয় করে খলিফা এবং তার স্ত্রী সব কিছু শেষ করে বাড়ি চলে এলেন। পরদিন সকালে ওই লোকটার কাছে খবর পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, বলে, হে তোমার বাবুটা কেমন আছে এখন? চমকুটছে,
বলে আমার ঘরে রাত্রিবেলায় বাবু হয়েছে, আপনি কেমন কি জানলেন? তুমি টের পাও নি এখনো? কে তোমার বাড়িতে প্রসাব করিয়ে দিয়েছিল? কে তোমার বাড়ি থেকে আটার বস্তা নিয়ে গেছিল বলতো? তা তো জানি না, কেউ জানা নিয়ে গেল রাত্রিবেলা, তো চিনতে পারিনি কাউকে, ও তো ইলেকট্রিসিটি যুক্ত ছিল না। বলে সেই মিসকিন তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, যদি খোদা না করুন যদি তোমার স্ত্রী ওদিন মারা যেত, আমি উমর ইবনে খাত্তাব আল্লাহর কাছে ওদিন দায়ী হয়ে যেতাম। রাজনীতি করবে কোথায় যাবেন? উমর ইবনে খাত্তাব জুমার খুতবা দেওয়ার দিন এসেছেন, মেম্বারে গিয়ে বসছেন, সালমান ফারসি আরব দেশীয় মুসলমান নন, ইরান দেশীয় নও মুসলিম। তিনি বলছেন, হে উমর ইবনে খাত্তাব, গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ থেকে ভাগের অংশ আমরা যা পেয়েছি তাতে একটা করে জামা হয়েছে, তা আপনার দেখছি দুটা পোশাক, তো আর একটা কোত্থেকে এলো? উমর ইবনে খাত্তাব ইঙ্গিত করলেন তার ছেলের দিকে, বড় ছেলে আবদুল্লাহ মুসলিমদের মধ্যে ছিল। আবদুল্লাহ বলে দাও তো ব্যাপারটা কি? আবদুল্লাহ বললেন, আমিও একটা অংশ পেয়েছিলাম, আব্বাও একটা অংশ পেয়েছিলেন, আমার প্রয়োজন ছিল না, আমার অংশটা আব্বাকে দিয়েছি, কারণ আব্বার পায়জামা নাই, ওই অংশটা দিয়ে আব্বার পায়জামা করা হয়েছে, আর আব্বার অংশটা দিয়ে আব্বার জামা করা হয়েছে, এর কারণে দুটা হয়েছে। এবারে বললেন, হ্যাঁ এবার আপনি খুতবা দেন, আপনার এটাকে কি বলবেন? খুব তো গণতন্ত্র, গণতন্ত্র চিৎকার দেন, জনগণের সরকার, জনগণের দিয়ে সব করে, একটা পায়জামার কাপড় বেরিয়ে হয়েছে তাই জনগণ বরদাস্ত করে নাই, সামনাসামনি বলছে আর যাব না। শুধু শুনে রাখেন, ইসলামী রাজনীতি কাকে বলে? এখানে ক্ষমতার জন্য মানুষের কাছে বাড়ি বাড়ি ঘুরতে হয় না, এখানে ক্ষমতা কেন্দ্রিক, দলদলি নিষিদ্ধ, ওলা তাফার রাখু, দলদলি করো না, আমি ক্ষমতা চাই, আমাকে ভোট দাও, আমার চাইতে ভালো পৃথিবীতে নাই, আমার দলের চাইতে উত্তম এই বাংলাদেশে নাই, এই কথা কি কোনো মানে সামান্য আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি বলতে পারে? অথচ দেশে মানুষ হর হামেশা ওটাই বলছে, আমার চাইতে ভালো আর দুনিয়াতে নাই। হ্যাঁ, আল্লাহ পাক তার দেশকে চালাচ্ছেন বনু আদমের স্বার্থে, আজকে মানুষ এই দলের কাছে মার খাচ্ছে, এই দলকে ভোট দিচ্ছে, এই দলের কাছে মার খাচ্ছে, ওই দলকে ভোট দিচ্ছে, ওই দল ভাবছে মানুষ আমাকে আমার প্রেমে পাগল, প্রেমে গদগদ হয়ে কেউ ভোট দিচ্ছে না, মজলুম মানবতা, দিশেহারা মানবতা, জালেমের হাতে মার খেয়ে খেয়ে অস্থির হয়ে পাগলের মতো একবার এ পাশে একবার পাশে যাচ্ছে। অতএব হে রাজনৈতিক ভাইয়েরা, কোরআন এবং হাদিসের বিধান মেনে চলুন, নিজেরা আল্লাহর আনুগত্য করুন, রসুলের আনুগত্য করুন, আখেরাতের স্বার্থে কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করবেন। এবার শুনে রাখুন, যারা বিজ্ঞানী তারা মনে করেন কোরআন একটা বোকাদের গ্রন্থ, ওখানে কিছুই কিছু নাই, কোরআন খালি হাফেজ শহরে পড়ে আর মিলাদের মহফিলে কিছু যে বকশিস নিয়ে চলে যায়, জি না। আপাতত যারা মেডিকেল, যারা সায়েন্সের ছাত্র, তাদের কাছে কয়েকটা সামান্য একটা তালিকা দিয়ে দেবো, এর চেয়ে আর বহু আছে। আগে বলা হতো কোরআনের প্রতি শতকরা 11টি আয়াতে বিজ্ঞান বহন করে, আর এখন বলা হচ্ছে কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে। আপাতত একটা তালিকা আপনারা নিয়ে যান আজকে, মেডিসিনের উপরে কোরআনের আয়াত আছে 355টা, বায়োলজি এবং বোটানির উপরে কোরআনের আয়াত আছে 109টা, অ্যাস্ট্রোগ্রাফি অ্যাস্ট্রোফিজিক্সের উপরে কোরআনের আয়াত আছে 82টা, কেমিস্ট্রির উপরে কোরআনের আয়াত রয়েছে 43টা, মেট্রোলজির উপরে অর্থাৎ আবহাওয়া তত্ত্বের উপরে কোরআনের আয়াত আছে 34টা, জিওলজির উপরে অর্থাৎ ভূতত্ত্বের উপরে কোরআনের আয়াত আছে 33টা, ওশানোগ্রাফি অর্থাৎ সাগর তত্ত্বের উপরে কোরআনের আয়াত রয়েছে 31টা, জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যার উপরে কোরআন আয়াত রয়েছে 28টা, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের বিষয়ে কোরআন আয়াত আছে 17টা, আর্কিওলজি উপরে আয়াত আছে 8টা, অ্যারোনটিক্সের উপরে আয়াত আছে 8টা, সোশিওলজির উপরে আয়াত আছে 300টা, আপাতত 948-এর হিসাব দিলাম। আর এখন যার বিজ্ঞান বলছে প্রতিটি আয়াতেই কোরআনে বিজ্ঞান আছে, যারা খুব বিজ্ঞান বিজ্ঞান করে কোরআনকে অজ্ঞানদের কাজ করে বলতে চান, আপাতত তাদেরকে একটু শুনিয়ে দিলাম। কোরআনকে যদি কেউ রিসার্চ করে আর কিচ্ছু লাগবে না, কোরআনই যথেষ্ট বাংলাদেশের
এই সমাজ ব্যবস্থায় শান্তি আনয়নের জন্য। বাংলার মুসলমান যখন কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবে তখন এই প্রকৃত শান্তি আসবে, তার আগে কখনো এই শান্তি আসতে পারে না। আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এই আহ্বান রেখে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়ি দেব না বলতে হয় তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। সম্মানিত মুসল্লিবৃন্দ, তবলিগী ইজতেমার এই 19তম বার্ষিক তবলিগী ইজতেমার দ্বিতীয় দিনের বিশাল জনসমাবেশে আগত ভাই ও বোনদেরকে এবং আমার কচিকাচা সোনামণিদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গত রাতে শামিয়ানা বিহনে শীতের প্রকোপে আপনারা যে কঠিন কষ্ট ভোগ করেছেন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এরপরেও আজকে সারা দিনে যাদের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগের সুরে কোনো কথা বলেন নাই। এজন্য আমি আপনাদের দ্বিতীয়বার শুক্রিয়া আদা করছি আপনাদের সবর ও ধৈর্যের কারণে। আপনারা আমাকে অনেকেই বলেছেন দুনিয়ার জন্য কত কষ্ট স্বীকার করি, আখেরাতের জন্য একটু কষ্ট কি আমরা স্বীকার করতে পারবো না। সুবহানাল্লাহ, আপনাদের এই কথা শুনে আমার অন্তরে সাহস এসেছে। আশা করি বাংলার জমিনে ইসলাম বিজয়ী হবে, কুফরি পরাজিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। হে ইস্তেমা প্যান্ডেলের সমবেত মুসল্লিবৃন্দ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক জানতে পারবেন তোমাদের মধ্যে কারা সত্যিকারের মুজাহিদ, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং সত্যিকারের ধৈর্যশীল ও দৃঢ়চিত্ত। আল্লাহর দিনের জন্য জান মাল দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর মতো মানসিকতা সম্পন্ন মানুষ গড়ে তোলার জন্যই আল্লাহ পাক মাঝে মধ্যে পরীক্ষা নাজিল করে থাকেন। ইতিহাস সাক্ষ্য দেয় বদরের ময়দানে কঠিন পরীক্ষার মুহূর্তে আল্লাহ রাসূলের অপ্রস্তুতের অবস্থায় তিনগুণ বেশি শক্তিশালী রক্ত পিপাসু সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রস্তুত কমান্ডার ইন চিফ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হয়রান ও পরেশান হয়ে গেছেন, আল্লাহর কাছে কাতর কণ্ঠে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, এর মধ্যে আসলে বৃষ্টিতে উনি আরো ঘাবড়ে গেলেন। সর্বনাশ, আরব দেশে মানুষ বৃষ্টির সঙ্গে পরিচিত নয়,
সেই দেশে যদি বৃষ্টি হয় কেমনটা তাদের অবস্থা হয়? বাংলাদেশের মানুষ আমরা বৃষ্টির সঙ্গে দিন রাত পরিচিত, বৃষ্টিকে আমাদের স্বাভাবিক ব্যাপার মনে হয়। যখন বদরের সেই বিপদ মুহূর্তে বৃষ্টি এসে গেল, সাধারণভাবেই ঘাবড়ে যাওয়ারই কথা। আল্লাহ রাসূল আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা আনজিনি মা ওয়াআদতানি, আল্লাহুম্মা ইল্লান তাযহার হাযিল ইসওয়াব লা তাওবাত ফিল আরদ। হে আল্লাহ, তুমি আমাকে যা ওয়াদা করেছো তা পূর্ণ করো। হে আল্লাহ, এই ক্ষুদ্র জনগোষ্ঠী যদি আজকে পরাজিত হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক আর থাকবে না। আল্লাহ রাসূলের এই প্রার্থনা আল্লাহ পাক কবুল করেছিলেন। আল্লাহর ভাষায় বলি, ইযতাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাহুম ইন্নি মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাঈকাতি মুরদিফিন। যখন তোমরা আমার কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে, আমি তোমাদের দোয়া কবুল করেছিলাম এবং আসমান জগৎ থেকে তোমাদের সাহায্য করার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠিয়ে নামিয়ে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি এসেছে তবলিগ ইস্তেমার আগের দিনে, রাত্রি 4টা থেকে সকাল প্রায় 7টা-8টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমরা নিঃসন্দেহে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলাম। সামনে উল্টে পাল্টে চলে গেছে, কোন দিকে ঠিক নাই। এরপরও ভাইরা আপনারা এসেছেন, বোনেরা এসেছেন, কেউ পালিয়ে যান নাই, ভীত হন নাই, ধৈর্য হারা হন নাই, বরং হাসি মুখে আল্লাহ পাকের পরীক্ষা বরণ করে নিয়েছেন। দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ বৃহস্পতি এবং শুক্রবার দুটো দিন আল্লাহ পাক আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন তার দিনে হকের প্রচার প্রসার করার জন্য। আসুন সকলে মিলে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধের আগের দিন বৃষ্টি বিঘ্নিত মাঠে ভীত সন্ত্রস্ত মুসলিম বাহিনীকে আল্লাহ পাক যখন পরের দিন বিজয় দান করেছিলেন, তবলিগ ইস্তেমার আগের দিন রাতে বৃষ্টি বিঘ্নিত এই ময়দানে দাঁড়িয়ে আমরা আল্লাহ পাকের কাছে কেঁদেছিলাম, আল্লাহ তুমি তোমার দিনে হকের এই দাওয়াতকে বন্ধ করে দিও না। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন দিনের দাওয়াত প্রচার প্রসারের জন্য। আবারও বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাকের প্রশ্নের জবাব আপনার কি দিবেন? আল্লাহ বলছেন, আম হাসাবতুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো জানতে পারবেন না কে তোমাদের মধ্যে সত্যিকারের জিহাদ কর্ণওয়ালা, সর্বাত্মক প্রচেষ্টা লেনেওয়ালা। এখানে জিহাদ কর্ণওয়ালা মানুষ ধরে মাথা বম্বিং করা নয়, সন্ত্রাস করা নয়। পবিত্র কোরআনে 600 জায়গায় জিহাদের কথা এসেছে। যারা জিহাদের নাম বলতে ভয় পায় ভীতু কাপুরুষ, মুসলমান নয় ওরা। এই জন্য আমরা বলেছি মুক্তির একই পথ দাওয়াত জিহাদ। জিহাদ নাই তো মানুষ নাই, মুসলমান নাই, জিহাদ থাকতেই হবে। প্রতি পদে পদে মুসলমান জিহাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। যদি জিহাদি জজবা না থাকে, মানুষ মানুষ বলে দুনিয়া বসবাস করতে পারবে না। তবে জিহাদ হয় সমাজের শান্তির উদ্দেশ্যে, বিশৃঙ্খলার উদ্দেশ্যে। যারা জিহাদের নাম করে ওরা সন্ত্রাসী, ওরা সন্ত্রাস করে। কারাগারে বসে তাদেরকে হেদায়তের জন্য যে উদাহরণটা আমি দিয়েছি আপনাদেরকে ওটা বলে দিচ্ছি। তারা বলে কি জানেন, ছোট্ট ছোট্ট ছেলে খুব বেশি বেশি লেখাপড়া ইন্টারমিডিয়েট পাস করে, আমাদেরকে উল্টা বুঝায়। বলে কোরআনায় বলেছে, কাতুল কাফিরিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, কাফেররা যেমন তোমাদের কতল করে তোমরা তেমনি তাদের কতল করো। আল্লাহ কোরআনে বলছে কতল করো, আপনি কতল করা নিষেধ করেন কেন? হ্যাঁ, কোরআন বোঝার ক্ষমতা তো তোমাদের নাই। গরমকালে যদি কেউ লেপ মুড়ি দেয়, আর শীতকালে যদি কেউ আলগা থাকে, ওই পাগলের কি কে বুঝাবে? যে কালের হিসাব বোঝে না, লেপ গায়ে দিতে হয় তা দিচ্ছেই, গরমকালে দিতে হয় শীতকালে দিতে, ওটাই সে বোঝে না। কোরআনের আয়াতে আছে ঠিকই, কোথায় কোন কাজে ওটা বলতে হয়, পড়তে হয়, লাগাতে হয়, ওটা তো হুঁশ তো তোমার নাই। তুমি একটু অনুবাদ পড়েছো, মাশাআল্লাহ তুমি মুক্তি হয়ে গেছো। আল্লাহ রসুল দুনিয়াতে মানুষ জবাই করতে আসেন নাই, বোমা মারতে আসেন নাই, রসুল মার খেয়েছেন মার দেন নাই, বাধ্য করা হওয়ার পরে বদরের যুদ্ধ হয়েছে, অত সহজে হয় নাই। আল্লাহ রসুলের 23 বছরের জিন্দগিতে 14 বছর তিনি মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, মক্কায় কোনদিন যুদ্ধ হয় না, যুদ্ধ হয়েছে মদিনায় গিয়ে। যখন মক্কা থেকে গিয়ে মদিনায় হামলা করা হয়েছে, তখন আত্মরক্ষার স্বার্থে তিনি বাধ্য হয়ে অস্ত্র ধারণ করেছেন। তিনি কখনোই হামলাকারী ছিলেন না, হামলা প্রতিহতকারী ছিলেন। অতএব তোমাদের কথা রসুলের জীবনে সম্পূর্ণ পৃথক। যার উপরে আয়াত নাজিল হয়েছে, তিনি যা এই ব্যাখ্যা যা দিয়েছেন সেটি তোমাকে গ্রহণ করতে হবে, তুমি বড় মুক্তি হতে পারো না।
ভাইরা আমার, আমি তাদেরকে বুঝিয়েছি, আপনাদেরকে বলে দিচ্ছি, যুক্তি আপনারা দিবেন। ধরুন আপনার মাথা এখন ব্যথা করছে, এখানে দুই ধরনের ট্রিটমেন্ট আছে, আপনি ঔষধ খেয়ে মাথার ব্যথা দূর করার চেষ্টা করবেন নাকি তরবারি দিয়ে আপনার মাথাটা কেটে দেওয়ার কথা বলা হবে? বলুন তো আপনারা কোন ট্রিটমেন্ট পছন্দ করেন? আপনার মাথাটাকে আমরা কেটে দেবো না ওষুধ খাওয়াবো? না না, কেটে দেওয়া তো ভালো, আর জীবনে মাথা ব্যথা করবে না, কি বলেন? তা আমাদের এই সমস্ত সকল জিহাদিরা এরা মাথা কাটার ট্রিটমেন্টে বিশ্বাসী, আমরা মাথা ওষুধ দেওয়ার ট্রিটমেন্টে বিশ্বাসী। কোনটা পছন্দ হলে আপনার? ওই ওষুধের দোকান খুলে আসছে, দেখেন অ্যালোপ্যাথিকে রাখছে, হোমিওপ্যাথিকে রাখছে, যে যেটা খায়। মাথা অত সহজে কাটা যাবে না, এই মাথা আল্লাহর দেওয়া অপূরন্ত সম্পদের খনি, এই মাথাকে আল্লাহ অত্যন্ত প্রিয় সম্পদ। আল্লাহ বলছেন খালাক্তু বিয়াদাইয়া, সবাইকে সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে, হও হয়ে যাও। আর এই মানুষ তোমাকে সৃষ্টি করেছে আমার দোকানে হাত দিয়ে অতি আদরের সঙ্গে, অতি মহব্বতের সঙ্গে। আর সে মানুষটা তুমি হত্যা করবে, বোমা মারবে, শেষ করে দেবে, আর বলবে জিহাদ করলাম, জান্নাতে চলে গেলাম। এত সস্তা নয় জান্নাতে, নানা নানির বাড়ি নয়। যুক্তি সাহাবে কেরাম এমএ পাশ করেন নাই, ফাজল পাশ করেন নাই, কামিল পাশ করেন নাই, মদিনা ফারেক হন নাই, তারা জিহাদ করে জান্নাতে চলে গেছেন। অত আমিও লেখাপড়া করবো না, আমি জিহাদ করে একটা মানুষ হত্যা করবো, পরদিন জান্নাতে চলে যাবো। এ সমস্ত হলো ইসলামের শত্রুদের পাতানো ফাঁদ। তারা চায় মুসলিম যুবকদের জিহাদি জোশটাকে অন্যায় পথে ব্যবহার করে জিহাদের সুড়সুড়ি দিয়ে হত্যা করার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য। আর সেই সুযোগে বিদেশি শকুনরা, বিদেশি হনুমান আর ওই সমস্ত সিংহের বাচ্চারা, তারা এখানে এসে হামলা করবে। যেভাবে ইরাকে হামলা করেছে, যেভাবে আফগানিস্তানে হামলা করেছে, যেভাবে আজকে ফিলিস্তিনে গাজায় মানুষকে পাখির মতো মেরে হত্যা করে দিচ্ছে, ওই একইভাবে ওই একটা অজুহাত সৃষ্টি করে বাংলার এই সবুজ মাটিকে রক্তে লাল করে দেবে, আর বলবে গণতন্ত্র কায়েম করলাম। এই সমস্ত ইসলামের দুশ্মন থেকে সাবধান হয়ে যাও বাংলার মানুষ। বাংলাদেশ কশ্চিনকালে জঙ্গি রাষ্ট্র হবে না ইনশাআল্লাহ, যদি আমরা জঙ্গি না হই, যদি বাংলাদেশের মানুষের অন্তরে ইমান থাকে, এই দেশ কশ্চিনকালে তোমরা জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে না। কতগুলি পাগল ছেলেপিলে আছে মাথা গরম, এদেরকে জিহাদের সুড়সুড়ি দিয়ে, হাতে বোমা ধরিয়ে দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে জিহাদি বানানো হয়েছে। এই সবগুলো ইসলামের শত্রুদের চক্রান্ত, সাবধান হয়ে যাও বাংলার মানুষ, এই ফাঁদে গুজন পা দিও না। আল্লাহ বলছেন যদি জান্নাত পেতে চাও আল্লাহর রাস্তায় জিহাদে নেমে পড়ো, কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে, যত রকম প্রচেষ্টা বৈধ পথে আছে সর্বাত্মক প্রচেষ্টা করাকে বলা হয় জিহাদ। খালি একটা শিখে রাখছো জিহাদ মানে মানুষ হত্যা করা, কে শিখেছে এগুলো তোমাদের? ওয়ালামা সাবিরিন, এবং তিনি জানতে পারবেন কে তোমাদের মধ্যে দৃঢ়চিত্ত, ধৈর্যশীল, নিজের আকিদার উপরে, নিজের আমলের উপরে, নিজের আদর্শের উপরে কে কতটুকু দৃঢ়, এটা আল্লাহ যাচাই করবেন, তারপরে আপনাকে জান্নাতে দিবেন। এদিক থেকে ধাক্কা আসলো, আপনি শুয়ে পড়লেন, ওদিক থেকে ধাক্কা আসলো, এখানে শুয়ে পড়লেন, আমি এদিকেও আসি ওদিকেও আসি, না ঘরকা না ঘাটকা, অথবা বললেন বাবা এটাও ঠিক ওটা ওটাও ঠিক, গণতন্ত্রও ঠিক, ইসলামতন্ত্রও ঠিক, ধর্মনিরপেক্ষতাবাদও ঠিক, সমাজতন্ত্রও ঠিক, পুঁজিবাদও ঠিক, সুদও ঠিক, সুদ না খাওয়াও ঠিক, সুদ খাওয়াটাও ঠিক, মদ খাওয়াও ঠিক, মদ না খেলে আরো ভালো হয়, এই ধরনের আজেবাজে আপোষকারী বক্তব্য দিয়ে কোশ্চেন গেল। আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, মানুষকে সন্তুষ্ট করা যেতে পারে। মানুষের সন্তুষ্টির জন্য আমাদের জিহাদ নয়, আন্দোলন নয়, দাওয়াত নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদের দাওয়াত। আপনারা কার সন্তুষ্টি চান? আল্লাহর না আমাদের? আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছেন না মানুষের জন্য এখানে এসেছেন? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? কেন পারবেন না? শীতে থাকতে এখানে আমাদের মা বোনেরা যে কষ্ট করেছেন আমাদের সঙ্গে, তারা কথা বলতে পারেন নাই বটে, আমরা বুঝেছি তাদের কষ্টের কথা। শুনুন, আল্লাহ রাসূল আপনাদের জন্য কি সুন্দর সুসংবাদ দান করেছেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুসলমান যদি দৈহিক কষ্ট পায়,
মানসিক কষ্ট পায়, ক্ষুধার কষ্ট পায়, দুঃখ বেদনার কষ্ট পায়, এমনকি পায়ে যদি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে একটা কাটাও ফুটে, ইল্লা কাফারাল্লাহু আনহু খাতায়াহু, তার গুনাহ খাতার কাফারা হিসেবে আল্লাহ পাক ওটা কবুল করেন, বলুন আমিন। তিরমিজি শরীফ, এটা বুখারী মুসলিমের হাদিস, আর তিরমিজি শরীফের হাদিসে আসছে, ফায়ামুতু ওয়া লাইসা আলাইহি খাতিয়াতুন, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আপনারা কি এটা চান না যে কষ্ট করেছেন কালকে রাত্রে এর বিনিময়ে আপনার গুনাহের কাফফারা হয়েছে, এটা কি আপনার জন্য সুসংবাদ নয়? যদি আজকে আপনার মৃত্যু হতো আপনার আমলনামা হয়তো বা কোনো গুনাহ লেখা আর থাকতো না। আল্লাহ পাক আমাদের যাবতীয় দুঃখ কষ্টকে আল্লাহর রাস্তায় যা আমরা করি এর বিনিময়ে যেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। এই মাফ করানোর জন্যই আমরা তিন রাত চেষ্টা করছি। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল খুব কষ্টে পড়েছিলেন মক্কি জিন্দগিতে, আপনারা জানেন, মানুষ খালি গালি গালাজ করত, কত যে কষ্ট তা দিয়েছে তো ঠিক নাই। সবচেয়ে নিকটতম প্রতিবেশী তার চাচা আবু লেহাব, চাচি উম্মে জামিল আবু সুফিয়ানের বোন, ঘর থেকে বেরোলেই সেখানে কাটাকুটি ফেলে রাখবে, মাছের নাড়েবুড়ি ফেলে রাখবে যাতে আল্লাহ নবী কষ্ট পান, রান্না করে তার রান্নাঘর থেকে এই রান্নাঘরে উঠানে ফেলে দেবে সব ময়লা, এত শত্রুতা। বড় লোকরা যদি দিন কবুল করে তাহলে দলটা একটু শক্তিশালী হয়। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহা 27-28 নম্বর আয়াত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার নফসকে ধরে রাখো ওই সমস্ত বান্দাদের সঙ্গে যারা তাদের প্রভুকে ডাকে সকালে এবং সন্ধ্যায়, ইউরিদুন ওয়াজহু, যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে, বলা তাদু আইনাকা আনহুম, ওই গরিবদের থেকে তুমি তোমার দুটো চোখকে ফিরিয়ে নিও না, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তুমি কি দুনিয়ার জিনত সৌন্দর্য কামনা করো? খবরদার, ওলা তো তাই মানে আফলনা কলবাহুম যিকরিনা, তুমি কখনোই ওই সমস্ত বড় লোকদের আনুগত্য করো না যাদের অন্তরগুলো আমার থেকে গাফেল হয়ে গেছে, যাদের কাজকামগুলো সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে গেছে ওদের আনুগত্য করো না, বড় লোকদের দিয়ে তাকেও না, ওদের বিল্ডিং দিয়ে তাকেও না, ঝকঝকে চকচকে সুন্দর মসৃণ তাদের সুদৃশ্য তিতল তিতল পঞ্চম ষষ্ঠ অষ্টম সপ্তম তলা বিশিষ্ট বিশাল বিশাল বাড়ি, এইসব দিকে তোমরা তাকেও না। আল্লাহ পাক নিষেধ করছেন তার রসুলকে, ওই আয়াতটা কোরআনে আছে, এই নিষেধ সেই রসুল তো এখন নাই, আমরা আছি না, তাহলে আয়াতটা কি আমাদের উপরে প্রযোজ্য নয় যে তোমরা যেন যৌনসুর দিকে তাকিও না, তোমরা তাকাও ওই সমস্ত গরিবদের দিকে যারা সেরে আল্লাহ সন্তুষ্টির জন্য দিন রাত আল্লাহর কাছে কাঁদে। যে সংগঠনে গরিবের সংখ্যা বেশি সেই সংগঠন শক্তিশালী বেশি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কারা আছে? উনি বলে, হুররুন ওয়া আব্দুন, স্বাধীন মানুষ এবং গোলাম মানুষরা আমার সঙ্গে আছে। রসুলের সাথে আগে কি গরিব লোকরা হয়েছিল না বড় লোকরা হয়েছিল? ভাই, রসুলের দিন কারা প্রথম কবুল করে, গরিবরা না ধনীরা? গরিবেরা। দুইটার নাম বলতে পারেন? বেলালকে চিনেন? সোহেব রুমিকে নাম শুনেছেন? আবদুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন? এই সমস্ত গরিব নাতওয়ান গোলাম এরাই সেদিন ইসলাম প্রথম কবুল করেছিলেন। সবার আগে নিজের ঘরে মা খাদিজাতুল কুবরা, যার ঘরে পুণ্যবতী স্ত্রী নাই তার ঘরটাই বৃথা। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া মাতা ও খায়রুল মাতায়ে দুনিয়াল মারাতু সালেহা, সারা দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো পুণ্যশীলা স্ত্রী, যার ঘরে সতীসাধ্যী স্ত্রী আছে সে দুনিয়াতেই জান্নাতের মধ্যে আছে, আর যার ঘরে সতীসাধ্যী স্ত্রী নাই দুনিয়াতেই তার জাহান্নাম। কোটি টাকার উপরে বসবাস করেন, স্ত্রী যদি আপনার বিরোধী হয়, আকিদা আমলের সঙ্গে একমত না হয়,
আপনার বিশ্বাসের সঙ্গে আপনার কথার সঙ্গে একমত না হয়, আপনার জীবনে যে অশান্তি সেই অশান্তির কোনো তুলনা নাই। আল্লাহ রসুলের জীবনে এই শান্তিটা ছিল, খাদিজাতুল কুবরা তার জীবনে একটা রহমত হিসেবে এসেছিলেন। তিনি প্রথম ইসলাম কবুল করেছিলেন, এরপরে ছোট্ট বালক সোনামণিদের মধ্যে আলী ইবনে আব্দুল আবু তালেব তিনি দিন কবুল করেছিলেন। এবার রসুলের সমবয়সীদের মধ্যে আবু বকর সিদ্দিক দিন কবুল করেছিলেন, যদিও তিনি 3 বছরের বয়সে ছোট ছিলেন রসুলের চাইতে। এইভাবে আস্তে আস্তে দিনের কাফেলা এগিয়ে চলে গরিবদের মাধ্যমে অনেক পরে গিয়ে বড় লোকেরা এসেছে, অনেক পরে গিয়ে বড় লোকেরা আসে কখন, যখন দেখা যায় এখানে গেলে আমরাও কিছু পাবো, অত সহজে আসে না। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হে রসুল তুমি তোমার নিজের নফসকে ধরে রাখো ওই সমস্ত মানুষের সঙ্গে যারা মানুষকে সকালে সন্ধ্যায় ডাকে কাতর কণ্ঠে, তারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে, আমরাও গরিবদের কাছে আমাদের দিনের দাওয়াত পেশ করেছি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার জন্য। আহলে হাদিস আন্দোলনের মৌলিক যে দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াত কিন্তু সবার আগে গরিবরাই কবুল করেছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য গরিব আমাদের জন্য চোখের পানি ফেলেছে, কেন যে আমরা তাদেরকে দাওয়াত দিছিলাম জান্নাতের পথে, কোরআন এবং সহিহ হাদিসের পথে, দুনিয়াবী কোনো রাজনৈতিক চাকচিক্যের পথে নয়, চেয়ার বদলের পথে নয়, এমপি মিনিস্টার হওয়ার পথে নয়, দুনিয়াতে অনেক কিছু দেব আমরা এরকম লোভ দেখিয়ে নয়। রসুলকে যখন বারবার বলা হয়েছিল তখন তিনি এই কথা বলেছিলেন, পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, কুল লা আকুলু লাকুম ইন্দি খাযায়েনুল্লাহ ওয়া লা আকুলু লাকুম ইন্নি মালাক ওয়া লা আ'লামুল গায়বা ইন আত্তাবি'উ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে রসুল তুমি জগৎবাসীকে বলে দাও যে আমি আল্লাহর পক্ষ থেকে টাকার বস্তা নিয়ে আসি নাই। কাফেররা বলেছিল যে 3টা দাবি যদি পূরণ করো তাহলে আমরা তোমার ইসলামে প্রবেশ করব, যে আমাদেরকে টাকা পয়সা ভর্তি করে দিতে হবে, আমরা গরিব মানুষ টাকা আরো দিতে হবে, আর ওরা গরিব মানুষ না কিন্তু বড়লোকগুলি আরো টাকা চায়। হাদিসে এসেছে এক ময়দান ভর্তি স্বর্ণ দিলে আরেক ময়দান ভর্তি চাইবে, পেট ভরে না। দু নম্বর দাবি ছিল গায়বী খবর দিতে হবে, আগামীকালকে আমার ভাগ্যে কি আছে বলে দিতে হবে। আর 3 নম্বর খবর হলো ফেরেশতা নবী চাই, তুমি তো আমাদের মতো ছেলে মানুষ, আমাদের মতো বাজার ঘাট করো, ফেরেশতা নিয়ে আসো, তার কথা আমরা শুনব। এই 3টি কথার জবাবে আল্লাহ পাক আয়াতটি নাজিল করেন, সূরা আল আনআম 50 নম্বর আয়াত, কুল লা আকুলু লাকুম ইন্দি খাযায়েনুল্লাহ, তুমি বলে দাও আমি তোমাদের কাছে এই কথা বলবো না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে। বলা আ'লামুল গায়বা, আমি গায়বের খবর রাখি না। বলা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এই কথা বলবো না যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সিরফ ওই বিষয়ের অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসেবে নাজিল করা হয়। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একটু চিন্তা করবে না। এটাও কিন্তু মক্কা শরীফে আয়াত নাজিল হয়েছিল, সূরা আল আনআম পুরাটাই মক্কায় মক্কী সূরা। এটা দিয়ে প্রমাণিত হয় ইসলামী দাওয়াত মানুষকে দুনিয়ার লোভ দেখায় না, ইসলামী দাওয়াত মানুষকে গায়েবের খবর দেখার চাকচক্য দেখায় না। ঢাকায় যাবেন রাজপথে দেখবেন একটা ছোট্ট পাখি একটা ইনভেলপ বা পোস্ট কার্ড নিয়ে ঠোঁটে নিয়ে কি যেন একটা ইঙ্গিত করছে, আর আপনার শুভ লক্ষণ না কুলক্ষণ প্রমাণ হয়ে যাচ্ছে। এগুলো আজকাল ভাগ্য গণনা হচ্ছে, পয়সার বিনিময়ে 5 টাকা দিলে একটা ভাগ্য গণনা হয়ে গেল আপনার। অনেক ভাই এসব গণৎকার যারা আছে, কায়েহেন যারা আছে, এদের কাছে আপনারা যান, এগুলো সম্পূর্ণ শিরিক। যারা এদের কথা বিশ্বাস করবে, শুভ লক্ষণ বা কুলক্ষণে বিশ্বাস করে, সাবধান হয়ে যান ভাইয়েরা আমার। এরা গায়েবের খবর কেমন করে জানবে,
আল্লাহ রাসূল বলছেন আমি যদি আগামী কালকে আমার ভাগ্যে কি আছে জানতাম তাহলে আরো বেশি বেশি নেকির কাজ করতাম। আমি জানি না আমার আগামী কালকে কি ভাগ্য আছে। রসুল যখন তার ভাগ্যের খবর রাখেন না, আমাদের ঢাকার এসে গণক ঠাকুরের কেমন করে আপনার ভাগ্যের খবর রাখেন? এবার আসুন, আপনি যখনই আল্লাহ দিনের রাস্তায় চেষ্টা করবেন, দিনের রাস্তায় যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করবেন, তখনই আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে অনেক কিছু। এক নম্বর বাধা হবে আপনার বাপ মা। বাপ মা যদি আপনার মতের বিরোধী হন তাহলে আপনার সমস্যা হবে। প্রত্যেক নবীকে এই প্রবলেম, এই বাধার মোকাবেলা করতে হয়েছে। আল্লাহর ভাষায় বলি, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হতো যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো, তখন তারা জবাবে বলতো বাল নাত্তাবিউ মা আলফায়না আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করবো ওই সব বস্তুর যা আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদের পক্ষ থেকে। নবীদের কথা তারা মানত না, নূহের কথা শুনেনি, ইব্রাহিমের কথা শুনেনি, মুসা ও ঈসার কথা শুনেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও তারা শুনেনি। সব জায়গায় বাপ দাদাদের দোহাই দিয়ে আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাস এর ব্যতিক্রম নয়। যখনই আপনার সামনে কোনো সহি হাদিস বলা হয় সঙ্গে সঙ্গে আপনি বাপ মা দোহাই দিয়ে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বাপ দাদা চতুর্দৃষ্টি বোকা ছিল, তারা কি বুঝতো না কি আমরা এটা বলি না? সেই নূহের যুগ থেকে এই বাধা চলে আসছে, এই বাধা এখনো রয়েছে। দু নম্বর বাধা হলো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, যারা সমাজ নেতা, গোত্র নেতা, রাজনৈতিক নেতা, এরা খুব ধুরন্ধর হয়, খুব চালাক চতুর হয়, মানুষেরা এদের আনুগত্য করেন। যখন নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, এই নেতারা তাদের লোকদেরকে ডেকে বলল, আল্লাহর ভাষায় বলি, ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনমশু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। তোমরা যা করে যাচ্ছ, শিরক বিদআত যাই করো, তোমাদের ইলাহ বা দেব মূর্তি প্রতিমা যা আছে এইগুলোর উপরে তোমরা চালিয়ে যাও। এই যে নূহ লোকটা আমাদের দিনের নামে দাওয়াত দিচ্ছে, ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এর মধ্যে নিশ্চয় কোনো দূরভিসন্ধি আছে। আর নইলে বাড়ির ভাত খেয়ে বনের মোষ খাদায় এমন কোন পাগল আছে? সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, তুমি আল্লাহর পথে এসো, তুমি আল্লাহর পথে এসো, তুমি অন্যায় কাজ করো না, দিনের পথে এসে ডাকে, ওর লাভটা কি? বিনা স্বার্থে কেউ কোন কাজ করে নাকি? আপনি নিশ্চয় বলেন হ্যাঁ সে তো ঠিক বলবেন না, কিন্তু নবীরা যে বিনা স্বার্থে কাজ করতেন এটা কিন্তু বিশ্বাস করতে হবে। তারা বলতেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহে রাব্বিল আলামিন, আমার বিনিময়ে স্রেফ আমার আল্লাহর কাছে, মানুষের কাছে আমার কিছুই চাওয়া পাওয়ার নেই। আমরাও যদি একথা বলি, সে যুগে যখন নবীকে মানুষ বিশ্বাস করেনি, আপনার কি আমাকে বিশ্বাস করবেন নাকি? বিনা স্বার্থে কি গালা সাহেব আমাদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে? নিশ্চয় তার ভিতরে ভিতরে কোনো গুলমেলে চিন্তা ভাবনা আছে। তিনি চান বাংলাদেশের প্রেসিডেন্ট হতে, প্রধানমন্ত্রী হতে, এরকম ধরনের চিন্তা কি আপনাদের মধ্যে আসবে না? আসা উচিত, হয়তো বলছেন না আপনারা, কিন্তু এসে গেছে কারো কারো মাথায়, নইলে অত সহজে আমাদের হাতে হ্যান্ডকাপ পড়ে নাই। এমনি এমনি কেউ কেউ নিশ্চয়ই আমাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী ভেবেছে, তাই নয়? আর সেজন্যই তারা মাশা আল্লাহ তাদের যাবতীয় ক্ষমতা জাহির করেছে আমাদের উপরে। তারা যা করেছে তা আপনারা জানেন। হযরত নূহকে তারা অবিশ্বাস করেছিল, ভাষাটা আপনাদের শুনিয়ে দিলাম কোরআন থেকে, ইন হাযা ইল্লা ইখতিলাক,
এই জায়গায় যে করছে রাজনৈতিক দূরভিসন্ধি আছে, এই জন্য তারা নূহ আলাইহিসসালামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিল। সমাজের নেতারা আপনাকে অবিশ্বাস করবে, বাধা দেবে। আপনার বাপ মা হাত আপনার কথা শুনলো, যখনই মসজিদে যাবেন তখন এই নেতারা বলবে এই তুমি কি শুরু করেছো বেটা, লামজাবির বাচ্চা লামজাবি কি শুরু করছে বলে, তাই বলবে না? শুনে রাখেন, 13 বছর বয়সের সোনামণি ইসমাইল দিল্লির জামে মসজিদে সালাত আদায়ের সময় আমিনটা জোরে বলেছিলেন, সমস্ত মসজিদ হইচই পড়ে গেল, মসজিদ নষ্ট করলো, কে ধরো ওকে। আসামি ধরা হলো, দেখা গেল তিনি আর কেউই নন, তৎকালীন ভারতের গুরু বলে যিনি খ্যাত আল্লামা শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রাহিমাহুল্লাহ, তার পৌত্র শাহ ইসমাইল, তাকে তো মারা যায় না, ওস্তাদজির পোতা, সোজা কথা নাকি? ধরে নিয়ে যাওয়া হলো ওস্তাদজির কাছে, ওস্তাদজি আপনার পোতা সর্বনাশ করে দিয়েছে, মসজিদে জোরে আমিন বলে মসজিদ থেকে নাপাক করে দিয়েছে, আপনি কি শাস্তি দেবেন দেন। ওস্তাদজি তাদেরকে ধমক দিলেন, বেটা তোর একে হাদিস পড়িস নাই, তো এত বড় আলেম হয়েছিস, তোদেরকে আমি কি পড়লাম সারা জীবন, পড়িস নেই হাদিসে, এলা করলে ইমাম অনেক দলেন ফাকুল আমিন ভাইয়ার তাজ্জুবেল মসজিদ, যখন ইমাম অনেক দলেন বলবেন তোরা জোরে আমিন বলবি, আর এই জোরে আমিনের কারণে মদিনা মসজিদ কেঁপে উঠেছিল, গুঞ্জরিত হয়ে গিয়েছিল সেই সময়, তোরা কি হাদিস গুলো ভুলে গেলি? শাহ বলিল ধমক খাওয়ার পরে ওই তখন ছাত্র মানে হুজুর সাহ বড় মাওলানা চুপ হয়ে গেল। বাংলার মাটিতে আজও সেই ইতিহাস আমি ভুলতে পারি না, 1980 সালে 24 ফেব্রুয়ারি যেদিন মেহেরপুরে আমার জীবনের প্রথম দিককার একটা স্মরণীয় ভাষণ দিয়েছিলাম, 5 মিনিট সময় পেয়ে 2.5 ঘন্টার ভাষণ ছিল সেদিন আমার, যেদিন আমাদেরকে মারার জন্য লাঠির বোঝা সামনে ছিল, আমাদের ওসি সাহেব বিহার পুলিশ বাহিনী এসেছিলেন আমাদেরকে জানা যাতে মানুষ না বেরিয়ে ফেলে, সেই জন্য আমি নতুন গেছি সে এলাকায়, আমাকে বলে ঠিক আছে আপনি এসছেন যখন অন্তত 5 মিনিট পরিচয়টা দিয়ে নেমে পড়েন। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই নাই, বলতে পারেন কেবল ছাত্র জীবন শেষ করেছি, যে শুনলাম জনৈক ব্যক্তি মেহেরপুরে একটি মসজিদে আমিন জোরে বলি সালাত আদায় করে অপরাধে তাকে দিয়ে সমস্ত মুসল্লিরা মারতে পিটিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, ইমাম সাহেব মধ্যস্থতা করে বলে দিয়েছিলেন একটা মানুষকে এত লোক মারলে তোর অস্তিত্বই থাকবে না, তোরা মেরে ফেলিস না, আমি একটা শাস্তির ব্যবস্থা করি। কি শাস্তি? কুয়া থেকে পানি উঠিয়ে সারা মসজিদ সে ধুয়ে দেবে। তাতেই তারা রাজি হলো, একাই ব্যক্তি কুয়া থেকে পানি তুলে মসজিদ ধুয়ে সাফ করার পরে তার নিষ্কৃতি মিলল। এই ঘটনার প্রতিবাদে এই জলসাটা হচ্ছিল সেখানে, আমাদেরকে উল্টা সবাইকে মারার জন্য মাশাআল্লাহ অধিকাংশ মানুষের মাথা গরম হয়ে গেছিল, তাদের কিছু মাওলানা সাহেবরা তাদেরকে উস্কে দিয়েছিল, লাঠির বস্তা নিয়ে তারা এসেছিল আমাদের মতো মিসকিনগুলোকে মারার জন্য। জীবনের সেই ব্যথার কথা আমি ভুলতে পারি না, বহুদিন পরে আজকে হঠাৎ সে বিষয়টা খেয়াল হয়ে গেল। রসুলের জমানায় নয়, আজ থেকে প্রায় 200 বছর আগে দিল্লির জামে মসজিদে আল্লামা ইসমাইলের জীবনে যা ঘটেছিল আমাদের জীবনে এখনো পর্যন্ত তাই ঘটছে বাংলার জমিনে, মানুষ এখনো কত মূর্খতার মধ্যে বসবাস করছে একবার চিন্তা করেছেন কি? 5 মিনিট সুযোগ পেয়ে 2.5 ঘন্টার ভাষণ দিয়ে যখন শেষ করি, ওসি সাহেব নিজে দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন ভাই গালেব সাহেব, এটি যদি আহলে হাদিস আন্দোলন হয় আমি সবার আগে আহলে হাদিস হলাম। আছে দুনিয়ার মানুষ এখনো সত্য কবুল করার জন্য বহু মানুষ আছে বাংলার জমিনে, কোরআন এবং সহিহ হাদিসের সত্য বাণী শোনার জন্য হাজারো মানুষ তাকিয়ে আছে আপনার দিকে। আমরা ব্যর্থ, আমরা সময় দিতে পারি না, আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারি না, এই ব্যর্থতার গ্যালানি নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে চাই না, তাই অন্তত বছরে একবার তবলিগ ইস্তেমার আয়োজন আমরা এখানে করে থাকি। আপনারা এসেছেন, আপনারা এই নেকির ইনশাআল্লাহ শরীক হয়ে যাবেন আল্লাহ পাকের কাছে। বাংলার আনাচে কানাচে দাওয়াতে বেরিয়ে পড়তে হবে আমাদেরকে, সবাইকে জানাতে হবে সহিহ হাদিসের আমল নির্দেশ কি, আমার নবীর নির্দেশ কোনটা, বুখারী শরীফ খোলো, পথে পথে ঘরে ঘরে ফাজালে আমলের ওই মিথ্যা বানোয়াট এসব বাজে জিনিস নিয়ে তোমরা ঘুরে বেড়িও না,
জিন্দগি ভর তুমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছ, সকলটাই সমস্ত চিল্লার পিছনে, বোখার শরীফে কখনো পড়ে দেখো নাই। আমার দাবি, হে বাংলার মানুষ, অন্ধ হয়েও না, চোখটা খোলো। ইসলাম মানে এই রাজনৈতিক ক্ষমতা দখলের নাম নয়, দিন দরাসল হুকুমত কা নাম হ্যায় সালাত ও সিয়াম তসবিহ ও তিলাওয়াত উস দিন কা তমরিনাত আর ট্রেনিং কোর্স হ্যায়। এই কথা যারা বলো, যারা ইসলামকে রাজনীতি বানিয়েছ, তোমরা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছ। ইসলাম কেবল রাজনীতি নয়, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসে নেই তোমাদের মতো ইসলাম পন্থীদের কারণেই। আগে ইসলাম নিজের 3.5 হাজার দেহে কায়েম করো, তারপরে বঙ্গভবনে কায়েম করো। নিজের মধ্যে সহি হাদিসের আমল থাকলে আল্লাহর রহমত অটোমেটিক নেমে আসবে। মদিনায় মাত্র কয়েকজন লোক মুসলমান ছিলেন, সারা বিশ্বের সঙ্গে যদি তুলনা করা হয়, আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করলেন, বিদায় হজের ভাষণ দিলেন, ইবনে হাজার আসকালানি হিসাব দিচ্ছেন 1,44,000 মতান্তরে 1,40,000 মুসলমান তখন বলা যেতে পারে আরব দেশে ছিল। আর কিছু যারা হজে আসেনি সেগুলো যদি যোগ করেন অত একটা কিছু বেশি হবে। সেদিনের সেই লক্ষাধিক মানুষ যদি বিশ্বের বুকে প্রথম ইসলামী খেলাফত কায়েম করতে পারে, ওমরের সময়ে 22 লক্ষ বর্গ মাইলের বিশাল ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হতে পারে, মাত্র 10 বছরের মধ্যে যদি আরবের ভূখণ্ডে একটা গরিব খুঁজে না পাওয়া যায় যাকাত দেওয়ার মতো, তাহলে আজকে পৃথিবীতে 100 কোটি মুসলমান থাকতে কেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে না? কেন বাংলার মাটিতে আজকে ক্ষুধার্ত ভূমুক্ষ মানুষের মিছিল আমরা দেখতে পাই? আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশে মানুষ গরিব থাকবে? ইসলাম মানুষকে গরিব বানাতে আসে নাই, ইসলাম মানুষকে সুসভ্য এবং সচ্ছল বানাতে এসেছে। আমার কাছে ইসলাম থাকবে আর আমি না খেয়ে থাকবো, ওই আল্লাহর আমি ইবাদত করতে রাজি নই যে আল্লাহ আমাকে রুজি দেয় না। আল্লাহ আমাকে রুজি দিয়েছে, আমার রুজি কেড়ে খেয়েছে এই শকুনগুলা, যারা 10-50 তলা বিল্ডিং করে একটা বাড়ি না 10টা বাড়ির মালিক হয়ে ঢাকার বনানী গুলশান বাড়ি ধারে ভর্তি করে ফেলেছে, এই শকুনগুলাই হলো দেশের সবচেয়ে বড় দুশ্মন। এই দুশ্মনরাই আল্লাহ দেওয়া রুজিকে বেশি বেশি করে খেয়েছে আর আমার গরিব ভাইদেরকে মেরে ফেলেছে। আল্লাহ মারে নাই, তোমরা এই গরিবদের ধোকা দিয়ে ভোট নিয়ে এমপিগিরি করো আর গরিবদেরকে তোমরা ভুলে যাও 5 বছরের মতো, আবার 5 বছর পরে এসে টাকার ব্যান্ডিলে ঘুরবা বাড়ি বাড়ি আর মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে, এই স্লোগান দিয়ে চলবা, এই প্রতারণার দিন শেষ হয়ে গেছে। হে গরিব, জেগে ওঠো, কোরআন এবং হাদিসের অনুসারী হও, আল্লাহর রুজি তোমার কাছে আসবে। হে ধনী, সাবধান হও, সুদ খাওয়া বন্ধ করো, ঘুষ খাওয়া বন্ধ করো, মজুদদারি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। হে অফিসার, যে হাত দিয়ে তুমি ঘুষ খাও ওই হাত তোমাকে সাক্ষী দেবে কালকে আমাদের মাঠে। দুনিয়া তুমি বাঁচতে পারবে অন্য তোমার উপরওয়ালাকে ঘুষ দিয়ে, আল্লাহর কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। হে রাজনৈতিক নেতা, জনগণ তোমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, তুমি সে ভোটের অমর্যাদা করেছ, জাতীয় সংসদে গিয়ে জনগণের আকীদা এবং বিশ্বাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে তুমি আইন রচনা করেছো, হারাম সুদকে তুমি হালাল করেছো, হারাম মদকে তুমি লাইসেন্স দিয়েছো, হারাম বেশ্যাবৃত্তিকে তুমি লাইসেন্স দিয়ে দিয়ে প্রত্যেক জেলে হেডকোয়ার্টার বেশ্যা বাড়ি বানাচ্ছ, হারাম লটারিকে তুমি হালাল করে দিয়েছো। সাবধান হে নেতারা, কাল কিয়ামতের মাঠে তোমার নেতৃত্ব চলবে না। ফেরাউন বাংলার জমি পৃথিবীর জমিনে টিকতে পারে নাই, ফেরাউনের চাইতে শক্তিশালী তোমরা নও। নমরুদ 400 বছর রাজত্ব করেছে, টিকতে পারেনি ইব্রাহিমের সামনে, ইব্রাহিমের সঙ্গে দলবল ছিল না। আহলে হাদিস আন্দোলনের কথা বলি, একাই একটা ইব্রাহিম আমরা, শত নমরুদের মোকাবিলা করা সম্ভব একজন ইমানদারের পক্ষে? একজন ইমানদারের জন্য দুনিয়া টিকে আছে, পৃথিবীতে একজন ইমানদার যতদিন থাকবে ততদিন আল্লাহ রসুল ওয়াদা করেছেন কিয়ামত হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই, রসুল বলেছেন তাই বলছি আপনাদেরকে। আল্লাহ রসুল বলছেন যতদিন পৃথিবীতে একজন আল্লাহ বলে লোক থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে মূল্যবান আল্লাহর কাছে একজন ইমানদার ব্যক্তি, কোটিপতি ব্যক্তি আল্লাহর কাছে মূল্যবান মানুষ নয়। অতএব ইমানের আলোকে আলোকিত হও, তোমার বক্ষ ওহির বিধানের আলোকে আলোকিত হোক, তোমার দোকান হাত কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত হোক, তোমার পা কোরআন হাদিস বিধান অনুযায়ী পরিচালিত হোক, তোমার মস্তিষ্ক
ওহির বিধানের জন্য চিন্তা শক্তি ব্যয় করুক, ইনশাআল্লাহ বাংলার মাটিতে আল্লাহ পাকের শান্তি আসবে। আল্লাহর ওয়াদা শুনুন, ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে এবং তাকওয়াশীল হয়, আমি আল্লাহ ওয়াদা করছি আমরা তাদের উপরে আসমান এবং জমিনের বরকতের সমৃদ্ধির সমস্ত দরজাগুলো খুলে দেব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? প্রতিটি মানব বাংলাদেশের প্রতিটি সন্তান জন্মগ্রহণ করছে 5,000 টাকার ঊর্ধ্বে ঋণ মাথায় নিয়ে। বাংলার মানুষ কেন বিদেশে সুদের টাকা ঋণ দেবে? আল্লাহ বলছেন আমি সমৃদ্ধির দুয়ার খুলে দেব। অতএব আল্লাহর দিকে ফিরে চলে, হে বাংলার মানুষ, আল্লাহ তোমাকে কিভাবে রুজি দেবেন তুমি টেরই পাইবে না। দুনিয়া সাক্ষী, ইতিহাস সাক্ষী, কোরআন হাদিস সাক্ষী, আমার রসুলের সঙ্গে কোনো সাথী ছিল না। মক্কা থেকে 13 বছর দাওয়াত দেওয়ার পরে যখন মদিনায় যেতে হচ্ছে, তখন তার সামনে কোনো মানুষ নাই, গারে হেরায় রাতের বেলা তিনি আশ্রয় নিয়েছেন গারে শহরে। শত্রুরা এসেছে তার মাথা নেওয়ার জন্য, 100 উট পাবে হত্যা করতে পারলে। রসুলের রক্তের এত মূল্য তখন এসে গেছে। তারা পাহাড়ের প্রতিটি গলিগুলি তারা ঘুরছে আর খুঁজছে কোথায় গেল সেই লোকটা, খুঁজে আর পায় না। অবশেষে পাওয়া গেল, কিন্তু না, আল্লাহ তার নবীকে রক্ষা করলেন। আবু বকর বলছে, হে রসুল, ওই যে ওদের পা দেখা যাচ্ছে, একটু যদি নিচের দিকে তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রসুল তখন কি বলছেন, কঠিন বিপদের মধ্যে, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি ভীত হয়ো না, চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। চিন্তা করতে পারেন কি সৎসাহস প্রয়োজন তখন। আল্লাহ কি করলেন, ওদের মাথাটাকে অন্তরটাকে ঘুরিয়ে দিলেন অন্যদিকে, পায়ের তলায় শত্রু যাকে মারলে 100টা উট পাবো ওখানে আছে, অথচ নজরটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন, চিন্তা শক্তি অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তারা অন্যদিকে ঘুরে ঘুরে চলে গেল না পাওয়ার ব্যর্থতার গ্যালানি নিয়ে। এটা কি আল্লাহ করলেন না? তাহলে আল্লাহ কি আপনাকে পারেন না? নার্গিস সিডর আসলো, নার্গিস আসলো বগুড়া কারাগারে, নিজে আমি দোয়া লিখে সুপারকে দিলাম, জেলারকে দিলাম, সুবেদারকে দিলাম, জমাদারদেরকে দিলাম, যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে পাঠিয়ে দিন আর বলে দিন ডক্টর গালেবের দোয়াটা আপনাদের করার জন্য সবাইকে অনুরোধ করেছে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সেদিন দোয়া হলো, হে আল্লাহ বাংলাদেশকে তুমি বাঁচাও। মদিনার মসজিদে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি এসেছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ফিরে চলে গেল। সেই কথা আমার মনে এলো যে আমরা যেখানেই থাকি বগুড়া কারাবর আমার বাংলাদেশের অংশ, রাজশাহীর বাসাটাও আমার বাংলাদেশের অংশ। আল্লাহ পাক মেহরবানি হয়েছে, তাই তিনি আমাকে আমার ঘর থেকে বের করে কারাগারে এনেছেন। এখানেও আল্লাহর রাজত্ব, ওখানেও আল্লাহর রাজত্ব। এখানে বসে যদি আল্লাহ পাকে দোয়া করি আল্লাহ কেন কবুল করবে না? শুধু আমি নই, কিশোর রোডে ছিলাম 38 জন কিশোর বাচ্চা সোনামণি, তাদের নিয়ে তারাও দোয়া করেছে, আমরাও দোয়া করেছি। জেলখানার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া হয়েছে। আলহামদুলিল্লাহ দেখলাম সিডর আসলো, সারা বাংলা গারত হয়ে যাবে না। আল্লাহ পাক বোধহয় কিছুটা দোয়া কবুল করলেন, এক পাশ দিয়ে চলে গেল, পুরো বাংলাদেশ শেষ করে দেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। দোয়াটা শোনেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ ফিরিয়ে নিয়ে যাও, আমাদের উপরে গজব দিও না। ছোট্ট দোয়া, যদি প্রত্যেকটা বাংলার মানুষ, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের শাসকবৃন্দ, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তারা যদি কাপড় কণ্ঠে আল্লাহর কাছে কাঁদতেন, ইনশাআল্লাহ এই সিডর হাতে বাংলার জমির কাজ করতো না। আমরা তো দেশের নেতা নই, সাধারণ একটা মানুষ, আমাদের দোয়া যদি আল্লাহ পাক কিছুটা দোয়া করবে করতে পারেন, যদি প্রেসিডেন্টের দোয়াটা করতেন হয়তো এদেশের উপরে এই গজব আসতো না। বন্ধুরা আমার, আল্লাহর কাছে কানলে আল্লাহ যে কিভাবে মেহরবানি করেন এটা আপনারা কি তার বাস্তব দলিল নন? আমরা জেলে গেছি, আপনারা কি চোখের পানি ফেলেন নাই? আপনারা কি দিন রাত আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই? আমাদের তো কোনো হাতিয়ার নাই, আমাদের কোনো কিছুই নাই, কিছুই নাই, সেরকম নীরবে নিভৃতে আপনারা কেঁদেছেন, আমরা কেঁদেছি। নির্যাতনকারী যারা ছিল তারা কি আমরা বের হওয়ার আগেই কি তারা ঢোকে নাই? কে ঢুকালো?
স্বীকার করেন কি এটা? কালকে লুঙ্গি পরে মাফলার গলা দিয়ে টুপি মাথা দিয়ে এসেছিলাম, খেয়াল করেছিলেন? যে পোশাক পরে সেদিন গেছিলাম ঘর থেকে বেরিয়ে, ওই পোশাক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে সুস্থ দেহে, এটা দেখানোর জন্যই। কি খুশি হন নাই? আজকে পত্রিকা ছবি এসছে মাশাআল্লাহ ওই মাফলার দিয়ে, দেখো বাংলার মানুষের নির্যাতনকারীরা, আমার কিছুই করতে তোমরা পারো নাই। বরং জেলখানা যাওয়ার আগে একটু সর্দি কাশি প্রায় লাগতো, আমার সাথীরা জানে, অ্যাকোনেট সিক্স আমার সঙ্গে সবসময় লাগানোই থাকতো, জেলখানা যাওয়া থেকে আসা পর্যন্ত একদিন ওষুধ খাওয়া লাগেনি। আমার সাক্ষী পাশে বসে আছে নুরুল ইসলাম, দৃষ্ট দেখেন, নগাতে ছিলাম 7 মাস, লোকের ওষুধ দিয়ে বেড়াইছে, আমি নিজে কোনো ওষুধ খাই না। কার মেহরবানি বলেন তো? বিশ্বাস করেন তো? বিশ্বাস করুন, নিকট ভবিষ্যতে বিগত 100-200 বছর ইতিহাসে পৃথিবীতে কোনো রেকর্ড নাই যে এইভাবে একটি সংগঠনের উপরে প্রতিষ্ঠিত সরকার অন্যায়ভাবে জুলুম করার ফলে ওই সরকার একেবারে একেবারে স্ববংশে আউট হয়ে যায়, হোয়াইট হাউস হয়ে যায়, এরকম ইতিহাস নাই। এটা হোয়াইট হাউস হয় নাই, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হয়েছে। যারা এখন পাওয়ারে গিয়েছো তোমাদেরকে বলছি, তোমরা যদি ওদের মতো জুলুম করো ইনশাআল্লাহ ইমানদার মানুষের বদলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। কোরআন এবং হাদিসের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, তোমরাও পারবে না, সাবধান হয়ে যাও। আল্লাহর সঙ্গে পাল্লা করার চেষ্টা করো না। বাংলার মানুষ দুর্বল, কিন্তু আল্লাহর ক্ষমতা দুর্বল নয়। বন্ধুরা আমার, 1 নম্বর বাধা হলো হক কথা বলার, হক কাজ করার সবচেয়ে বড় বাধা হলো প্রথম ঘরের থেকে, বাপ মার কাছ থেকে। 2 নম্বর বাধা সমাজ নেতা রাজনৈতিক নেতাদের কাছ থেকে। আর 3 নম্বর বাধা হলো এই হুজুরদের কাছ থেকে। আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি আলেমরা আর নাসারা দরবেশরা এদেরকে মানুষ রবের আসনে বসিয়ে দিয়েছিল, এদেরকে মানুষ খোদা বানিয়ে ফেলেছিল। বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের খবর আপনারা সবাই জানেন। তার ছেলে আদি যখন মুসলমান হওয়ার জন্য মদিনায় গেলেন, ঠিক সেই সময় আল্লাহ রসুল সুরে বারাতের 31 নম্বর আয়াতটি পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনু মারইয়ামা ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, এটা তেলাওয়াত করছিলেন। এই আয়াত শোনার পরেই আদি ইবনু হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা নাবুদুহুম, আমরা তো আমাদের আলেম ওলামাদেরকে পীর দরবেশদেরকে তো ইবাদত করি না। আল্লাহ রাসূল বললেন, আলাসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতুহিল্লুনাহু, বালা বালা, তোমাদের আলেমরা আল্লাহ কৃত হালালকে কি হারাম করে না, আর আল্লাহ কৃত হারামকে কি হালাল করে না, আর তোমরাও কি সেই হারাম হালাল উপরে বিশ্বাস করে আমল করো না? কালা বালা, হ্যাঁ তা তো করি, হুজুররা যা বলে যাওয়ার মানে নি, এটা তো ঠিকই কথাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ওই সমস্ত আলেম ওলামা পীর দরবেশদের ইবাদত করা হলো। এই হাদিস দিয়ে আপনি কি বুঝলেন? আমি আপনাকে যাই বললো তাই মানবেন না, আপনার দায়িত্ব হবে এটা প্রশ্ন করা আমাকে, যে আপনি যে হাদিসটা বললেন এটা সহি না জয়ীফ, কোথায় পাওয়া যায় বলেন। যে হাদিসটা আমরা বললাম আপনাদেরকে, এটা হলো রওয়াহু ইবনু জারির ফি তাফসিরিহি ওয়া লাফজুল হাদিস আবি কুরাইব ওয়াকাদ আখরাজাহু তিরমিজি ওয়া আহমদ ওয়া ক্বাল আল-আলবানী সনাদু হাসান, হাসান সনদ ইমাম তিরমিজি ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম ইবনু জারির তাবারী তা তাফসিরে আবু কুরাইব থেকে বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনা করে ব্যাখ্যা হিসেবে রাইসুল মুফাসসিরিন আল্লামা ইমাম হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম ইয়ামুরুহুম আন ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাতাউহুম ফাসাম্মাহুমুল্লাহু বিযালিকা আরবাবা। আলেম ওলামা পীর দরবেশ সমাজের নেতৃবৃন্দ তারা
কখনোই মানুষকে তাদের সেজদা করার জন্য হুকুম দেন নাই, বরং তারা আল্লাহর বিধানের বিরোধী অন্যায় কাজের নির্দেশ দিতেন আর জনগণ তার আনুগত্য করত। আর এইটাই ফাসাম্মাহুমুল্লাহ বিযালিকা আরবাবা, এই কারণে আল্লাহ পাক ওই নেতাদেরকে আরবাব রব বলে আখ্যায়িত করেছেন। কথাটা বুঝতে পারছেন আপনারা? এখন যখনই কোনো আলেম আপনাকে ফতোয়া দিচ্ছেন, আপনি জেনে না জেনে না বুঝে সে আমল করা শুরু করে দিলেন, কোরআন হাদিস আপনার কাছে খুলে বললেও আপনি মানলেন না, আপনি কিন্তু ওই আলেমকে রবের আসনে বসিয়ে দিলেন। যাকে আপনি ভোট দিয়েছেন তিনি এমন একটা আইন করলেন যে আইনটা কোরআন হাদিসের বিরোধী, আপনি সেটার আনুগত্য করলেন, আপনি ওই নেতাকে রবের আসনে বসালেন। আপনি এক পীরের মুরিদ হলেন, সে পীর আপনাকে এমন কিছু কথা শিখালো বা বললো যেটা কোরআন হাদিসের বিরোধী, তথাপি আপনি মেনে নিলেন, তার সম্মানার্থে আপনি তাকে রবের আসনে বসালেন। আল্লাহ রাসূলের এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট নয়? সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? জনগণ। আল্লাহ ভয় জনগণ, বলেন কোনটা ঠিক? খালি এখানে বলছেন, মিছিল করার সময় বলবেন, দেওয়ালে লেখার সময় বলবেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দেওয়ালে কত চমৎকার করে লেখে, ওই লেখার মধ্যে পয়সাও তো আমাদের কাছে নেই। সুন্দর সুন্দর আর্টিস্ট নিয়ে ভালো ভালো লেখা তারা লেখেন, দেখে আমরা জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, কিছুই বুঝে না, পাগলের মতো লেখে, নেতারা বলে দেয় তাই তারা বলে। আর ওই জনগণের যখন পেটে ব্যথা হয় সার্বভৌমত্ব চিৎপাটাং এই হাসপাতালে শুয়ে পড়ে, তাই না? তিনবার পায়খানা পাঁচবার বমি হলে বাস একবার অ্যাটেনশন হাসপাতালের বেড, সার্বভৌমত্ব গুল্লাই গেল, ক্ষমতা কিছুই নাই, নিজের পেটের ব্যথা সারাই করতে পারো না বেটা। আর তুমি আবার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করো? ফেরাউন বলেছিল এক সময়, লা হাদিকুম ইল্লা সাবিলার রশাদ, হে জনগণ আমি তোমাদেরকে সিরেফ মঙ্গলের পথ দেখিয়ে থাকি। ফেরাউনকে মঙ্গলের পথ দেখায় না অমঙ্গলের পথ দেখায় বলেন তো? ও অমঙ্গল ছাড়া তো জানেই না কিছু। আমাদের নেতারা বলে, হে জনগণ তোমাদের জন্য জীবন দিচ্ছি আর কত দেব, সবই তো তোমাদের জন্য, আমার সবকিছু তোমাদের জন্য। কার জন্য তো সবাই জানে, কোন নেতা আজ পর্যন্ত নেতৃত্ব করতে গিয়ে নেতাগিরি করতে গিয়ে বাড়ি গাড়ি হারাইছে নাকি? নারা বেড়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইলেকশন করে ওগুলো উঠাবে না, এটা ব্যবসা। জনগণের এই সিস্টেম অফ ইলেকশন অ্যান্টি ইসলামিক, শুধু নন ইসলামিক নয়, ইসলামের সম্পূর্ণ বিরোধী, চলছে চলবে, এর পরিবর্তন করার লোক নাই। অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে, যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ না হন জীবন ভোর আপনাকে এমনি করে মার খেতে হবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর বিধান পড়ে আছে, রসুলের নির্দেশ পড়ে আছে, ইন্না আলা নাস্তামুল আলা আমালিন হাযা লিমান সালাহু ওয়া লিমান হারাস আলাইহি ওয়া ফি রাওয়াতিন লি মুসলিম ওয়া লিমান আরাদ। আল্লাহ রাসূল বলছেন, আমরা কশ্চিন কালো নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির হাতে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় অথবা নেতৃত্ব লোভ করে অথবা নেতৃত্বের আকাঙ্ক্ষা পোষণ করে। রসুলের এই হাদিস মজুদ থাকতে মুসলমানরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট ভিক্ষা করে। তারা সাবধান হয়ে যান, আপনি হুকুম দেওয়ার সময় চিন্তা করবেন আপনার হুকুমটা কোরআন হাদিসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। যদি আপনি চিন্তা না করেন, আপনার কবরে আমি যাব না, আপনার আমার কবরে আপনি যাবেন না, আমার দায়িত্ব বলা আমার লাইন বলাক, আপনার দায়িত্ব মেনে নেওয়া অথবা অমান্য করা, এতে আমাদের কিছুই যায় আসে না। কিন্তু হে জনগণ তোমরা শুনছো, সাবধান হয়ে যেও। এবার চার নম্বর বাধা, সরকারি বাধা, বাপ মায়ের বাধা, সমাজ নেতাদের বাধা, আলেম ওলামা পীর দরবেশদের বাধা, এবার আসবে সরকারি বাধা। ফেরাউন বলেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, লাইনিত তাখাস্তা ইলাহান গাইরি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, হে মূসা যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্যকে ইলাহ গণ্য করো তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাকে জেলখানায় ঢুকাবো। জেলখানায় ঢুকানো হলে ফেরাউনের গজব,
সেই ফেরাউনের গজব আহলে জান্নাত বাংলাদেশের উপরে নাজিল হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। কোরআন এটাকে অত্যন্ত কঠিন গজব বলে আখ্যায়িত করেছে। আল্লাহ পাক, বাংলাদেশে বহু ইসলামী সংগঠন আছে, আপনাদের সংগঠনকে যদি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এজন্য আপনারা আনন্দিত নন? জেল খাটাটা আমাদের জন্য মর্যাদার বিষয়, এটা কোনো অমর্যাদার বিষয় নয়। আমরা সিরেব আল্লাহ দ্বীনের জন্য নির্যাতিত হয়েছি, সরকারের সমস্ত ব্রাঞ্চ আমাদের চ্যালেঞ্জ করছে, আমরা সারা জীবন তোমরা চেষ্টা করো আমাদের বিরুদ্ধে একটাও ক্লেম প্রমাণ করতে, ইনশাআল্লাহ তোমরা পারবে না। সরকারের সমস্ত এজেন্সিকে আমি আবারও চ্যালেঞ্জ করছি, তোমরা মাটি খুঁড়ে চেষ্টা করো, আসমান উঠে চেষ্টা করো, আমাদের বিরুদ্ধে তোমাদের যে ব্লেম তোমরা দিয়েছো, কোশ্চিন কালো প্রমাণ করতে পারবে না। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ প্রহসন, সম্পূর্ণ কল্প কাহিনী করে ভিত্তি করে তোমরা আমাদের নির্যাতন করেছো, আল্লাহর আরশ কেঁপে গেছে, তোমরা ধ্বংস হয়েছো, আবার যদি করো আবার ধ্বংস হবে। আহলাদিস আন্দোলন কোন মানুষের উপরে ভরসা করে এগিয়ে যাচ্ছে না, সেরব আল্লাহর গায়েবী মদতের উপরে ভরসা করে এগিয়ে যাবে। বাংলার কোন শক্তিশালী মানুষের ক্ষমতা নাই এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এই আন্দোলনকে সামান্য বিঘ্ন সৃষ্টি করতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে বাধা তো হবেই, আমাদের ইমানের পরীক্ষা এগুলো। হে আপোষকামী মুসলমান, আপোষকামিতা তওবা করো, মুজাহিদ হওয়ার চেষ্টা করো, আপোষহীন ভূমিকা নিয়ে দিনে হকের জন্য সামনে এগিয়ে আসো। কোরআন এবং সহিহ হাদিস হলো অভ্রান্ত সত্যের দুই উৎস, এর মধ্যে মানুষের কোন রায়ের মধ্যে মিশ্রিত নয়। আল্লাহর আসমানের নিচে যদি কোনো চন্ত সত্যের উৎস থাকে সেটা আমার কোরআন এবং সহিহ হাদিস, লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়া আস-সামিউল আলিম। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন, শুনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভুর এই কলমা কোরআনের প্রতিটি কালাম প্রতিটি বাক্য পরিপূর্ণতা লাভ করেছে, সিদকাম ওয়া আদলা সত্যতা এবং ন্যায় বিচার। কোরআনে কোনো অন্যায় বিচার নাই, কোরআনে কোনো মিথ্যার কোনো সংস্রবি নাই। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর এই কলমার পরিবর্তনকারী কেউই নাই। ওহুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। মনে রেখো ঐন ততে আকসারা মান ফিল আরদ, হে মুহাম্মদ যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো, তোমাকে ওরা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। তার অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে। দুটো এক পর্বা সাজিয়ে নেন বাংলাদেশের রাজনীতি, অধিকাংশ রায়ের রাজনীতি, অধিকাংশ লোক যা বলবে ওটাই সত্য, তার বাইরে এলে সবই মিথ্যা, ভাবখা নাই তাই না? অথচ একজন লোক যদি সত্য কথা বলে, হাজার লোক যদি মিথ্যা কথা বলে, আপনি কোনটাকে সত্য বলবেন? একজন কেন হাজার লোককে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন, হে আমার অনুসারীরা, যদি 100 লোকের মধ্যে একজন হকের উপরে থাকে, সহিহ হাদিসের উপরে থাকে, আর 99 জন যদি মিথ্যার উপরে থাকে, তুমি যদি আমার অনুসারী হও ওই একজনের সঙ্গে থাকবে, 99 জনের সঙ্গে নয়। এজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন হাদিস সহিহ ভাবে শুনে রাখে হে আমার অনুসারীরা, ওটাই আবু হানিফার মাযহাব। অতএব যদি কেউ সত্যিকারে হানাফি হতে চাও তাহলে সহিহ হাদিসের অনুসারী হও। সহিহ হাদিসের প্রকৃত অনুসারীরাই হানাফি, যারা সহিহ হাদিসকে গ্রাহ্য করে ওরা হানাফি নয়, এসরে হানাফির দাবিদার মাত্র। চার ইমামের প্রত্যেকেই বলেছেন এই কথাটি, এজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি। কিতাব দেখতে চাও বাসায় চলে আসো, কিতাবুল মিজান লিশারানি 1286 হিজরিতে দিল্লি ছাপা প্রথম খণ্ড 72 পৃষ্ঠায় 18 নম্বরের লাইনে দেখে নাও তাদের এই বক্তব্যগুলা, পড়ে দেখো, লেখাপড়া শিখো, তবে কথা বলো, যা কিছু বলবে আমরা তাই মেনে নেব, এটা হতে পারে না। ইমামদের নামে বিলম্ব দেওয়া যাবে না, তাদের নামে অভিবাদ দেওয়া যাবে না, তারা যা বলেনি তুমি তাই বলবে আর আমরা তাই মেনে নেব, ওই দিন আজকে নাই। বন্ধুরা আমার, সত্য চিরদিন সত্য, মিথ্যার উপাসারীদের সংখ্যা চিরদিন বেশি হবে, বেশি সংখ্যা কোশ্চিন কালে সত্য মিথ্যার মানদণ্ড নয়। এবারে আসুন
আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই বলে সান্ত্বনা দিলেন, 13 বছর ধরে দাওয়াত দেওয়া কোনো মানুষ পান না। অবশেষে হজের মৌসুমে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মুসলমান নাই তো হজ কেমন করে হয়। হ্যাঁ, তখন কিন্তু নিয়মিত হজ হইতো মক্কায়, অর্থাৎ মক্কার লোকরা মুশরিক হলেও তারা হাজি সাহেব ছিল, আবু জাহেল হাজি, আবু সুফিয়ান হাজি, আবু লাহাব হাজি, হাজি 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 গাদা গাদা হাজি, হাজির সঙ্গে পাজিও আছে তারা পড়া, এরা সবাই হাজি। এরপরও আল্লাহ রসুল হলো তাদের শত্রু। বাংলাদেশের যতগুলো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে নেতা নেত্রী আছে সবগুলো হাজি, ঠিক না? নাম বলা ঠিক না, আপনারা সব চিনেন তো সবাইকে, বুড়িও হাজি বুড়াও হাজি, মাশাআল্লাহ। হাজি সাহেবরাই হাজি করার বিরুদ্ধে কাজ করলে আমরা যাব কোথায়? সাবধান হও হাজি সাহেবরা, কেমন তোমার হাজিগিরি চলবে না, হাজি আবু জাহেলের সঙ্গে কিন্তু থাকা লাগবে সেদিন। আল্লাহ রসুল হজের মৌসুমে একটু মার খাওয়ার হাত থেকে বাঁচতেন, ওদের একটা নিয়ম ছিল হজের মৌসুমে মানুষ মারতো না কাউকে, তাহলে আমাদের সে ধরে ভালো না? আমরা হজের মৌসুমে তো মানুষ মারি, মারি না? বছর 4 মাস যুদ্ধ বিগ্রহ হইতো না, কোন কোন মাস? জুলকায়দা, জুলহেজ্জা, মহরম, পরপর 3 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ আর রজব মাস। তো এই যুদ্ধ বিগ্রহ বন্ধের মৌসুমে হজের মৌসুমে আল্লাহ রসুল দাওয়াত দিতেন। তো একদিন দাওয়াত দিতে গিয়ে অন্ধকারে, আপনারা যেখানে পাথর মারেন না শয়তানের, এখানে তো মাসে অনেক হাজির সাহেব তো আছেন, এখানে যেখানে পাথর মারেন আপনারা ওই যে নাম ওকবা, ওই আকাবার মানে ওইখানে একটু অন্ধকার অন্ধকার ভাব। তো ওইখানে মদিনা থেকে 6 জন যুবক এসে বসে আছে, আল্লাহ রসুল তাদের কাছে গিয়ে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর দিন কবুল করো, কলমা পড়ো, ইসলাম কবুল করো। ওদের মনে একটা নতুন চিন্তা শুরু হয়ে গেল, আরে আমরা শুনেছি আখের জামানায় একজন নবী আসবে, ইনি কি তিনি নাকি? তারা তার দাওয়াত কবুল করল। সেই দাওয়াত কবুলকারীদের মধ্যে একজন ছিলেন উবাদা বিন সামিত, তিনি যে কথাটি বলেছেন সেটা আমি আপনাদেরকে আজকে শুনিয়ে দিই, শুনতে আপত্তি আছে নাকি আপনাদের? রাতের অন্ধকারে হজের মৌসুমে আকাবায় উলার বায়াত হয়েছে 6 জনের কাছে, আমার রসুলের ইতিহাস আমাদের সামনে মজুদ হয়েছে, হাদিসের মাধ্যমে আমরা পাচ্ছি সেদিন সেই 6 জন মানুষের বায়াত, এবং পরবর্তী বছরে 73 জন নারী এবং 73 জন পুরুষ এবং 2 জন নারীর মোট 75 জনের বায়াতের উপরে ভিত্তি করে ইসলাম এগিয়ে চলল। ইসলাম দাওয়াতের ধর্ম, আর ইমারত বায়াতের মাধ্যমে আসে, বায়াত নাই তো ইমারত নাই, দাওয়াত নাই তো ইসলাম নাই। এটা আমাদের দাওয়াতি ইজতেমা, প্রত্যেক মুসলমানকে দায়ী আল্লাহ হতে হবে, আল্লাহর পথে দায়ী হতে হবে। আপনারা বাড়ি যাবেন, রাস্তায় ঘাটে দাওয়াত দিতে দিতে যাবেন, চুপচাপ যাবেন না। ইসলাম হলো দাওয়াত আর ইমারত হলো বায়াত, এর সঙ্গে কোনো আপোষ নাই। যদি আমির মানেন বায়াত করতে হবে, আপনাকে আনুগত্য করতে হবে, যদি আমির না মানেন ইসলামের থেকে বিধান থেকে ইসলামের একটা বিধান আপনি অমান্য করলেন। আহলাদের জামাতে ইমারত ছিল না, বায়াত ছিল না, এই গণতান্ত্রিক নিয়মে কনফারেন্স হইতো, সভাপতি সেক্রেটারি হইতো, মারামারি কাটাকাটি হয়ে কোনো কাজ নেই, কাম নেই, মাশাআল্লাহ একটা বিরাট একটা নেতা, ওইসব চলবে না। হাদিস কোরআন মোতাবেক আপনাকে সংগঠন তৈরি করতে হবে, আমিরের সঙ্গে সম্পর্ক হবে, মহব্বতের সম্পর্ক, আখেরাতের সম্পর্ক, দুনিয়া কিছু পাওয়া যাবে না। নবীর সঙ্গে তার সাথীদের সম্পর্ক ছিল আখেরাতের সম্পর্ক, দুনিয়া ভিত্তিক সম্পর্ক ছিল না। রাজনৈতিক নেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক দুনিয়া কিছু চাওয়া পাওয়া সম্পর্ক, আখেরাতের ভিত্তিক সম্পর্ক কিন্তু নয় সেখানে, ঠিক না ভাই? নেতাদেরকে আপনারা সালাম করেন, এমনি এমনি করেন নাকি? যদি একটা টেলিফোন কে আমার উপকার পাই, তাই তো? দারোগা বাবুকে সালাম করেন কেন? দারোগার হাতে মারের হাতে বাঁচা দলিল সালাম করেন, কিন্তু আপনি আমিরকে সালাম করেন মহব্বতের সঙ্গে, দেখলেন না স্টেজে দাঁড়িয়ে যিনি সালাম করলেন তার চোখে কিন্তু পানি ছিল, খেয়াল করেছিলেন? বুকে জড়িয়ে জড়িয়ে চোখের পানি ফেললেন। আজকে কতজন যে কেঁদেছে আমাকে বুকে জড়িয়ে, ঠিক নাই, আমি তাদের অনেকে চিনিও না। চোখের পানি কেন বের হয়? অন্তরের সম্পর্ক না চাইলে কি বের হয়?
আমি তাকে পাঁচটি টাকাও দেয় নাই, তিনি আমাকে পাঁচটি পয়সাও দেন নাই, কিন্তু চোখে পানি বের হচ্ছে কেন? বুক ফাটা আর্তনাদ, এই আমার সেই আমির। সাড়ে তিন বছর তিনি জেল খেটে এসেছেন, আমাদের সামনে কোনো অপরাধ তার ছিল, কোনো অপরাধ নাই, প্রথমে তাকে নির্যাতন করা হয়েছে, এই ব্যথা তার অন্তরে বেজেছে। অথচ বহু লোক আছে যারা আমাদেরকে হেসেছে, আমাদের জেল খেটে দেওয়ার পর হাসেনি, কেন ফাঁসি হলো না, এই জন্য তারা খুব দুঃখ পাচ্ছে। আমিরের সঙ্গে আপনার সম্পর্ক হবে অন্তরের মহব্বতের, আখেরাতের, আখেরাত ব্যক্তির সম্পর্ক যদি না হয় সংগঠন কশ্চিন কালো টিকতে পারে না। আর এই সংগঠন হবে জান্নাতি কাফেলার সংগঠন, আপনাদেরকে জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা জ্ঞান তো আমরা দেখাবো না। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। শুনে রাখুন, সেদিন সেই রাতের অন্ধকার কি বায়াত হয়েছিল, আজকেও আপনাদের কাছে এই হাদিসটা শুনিয়ে দিয়ে বিদায় হব। ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم تعالوا بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فاجره على الله ومن اصاب من ذلك شيئا فعوقب به في الدنيا فهو كفارة له ومن اصاب من ذلك شيئا ثم ستره الله عليه في الدنيا فهو الى الله ان شاء عفا عنه وان شاء عاقبه فبايعناه على ذلك وفي روايه لجابر في البعث الكبرى ولا ننازع الامر اهله كما في سيره ابن هشام আমি বাংলা খালি অনুবাদ করে দিই। সেদিন আল্লাহ রাসূল ওই ছয় জন পরবর্তীতে 75 জনের কাছ থেকে যে বায়াতটা নিয়েছিলেন সেটা ছিল, এক, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, দুই, তোমরা চুরি করবে না, তিন, তোমরা জেনা করবে না, চার, তোমাদের সন্তানদের হত্যা করবে না, পাঁচ, কারোর প্রতি মিথ্যা অপবাদ দিবে না, ছয়, শরীয়ত সম্মত কোনো বিষয়ে অবাধ্যতা করবে না। যে ব্যক্তি উক্ত অঙ্গীকার পূর্ণ করবে তার জন্য পুরস্কার রয়েছে আল্লাহর নিকটে, কিন্তু যে ব্যক্তি এসবের মধ্যে কোন একটি করবে অতঃপর দুনিয়াতে তার আইনসঙ্গতভাবে শাস্তি হয়ে যাবে, সেটি তার জন্য কাফফারা হবে, ওই জন্য আখেরাতে তার সাজা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি এসবের কোন একটি করবে অতঃপর আল্লাহ তা গোপন রাখবেন, যে কারণে তার শাস্তি হতে পারেনি, তাহলে ওই শাস্তির বিষয়টি আল্লাহর মর্জির উপরে নির্ভর করে, তিনি ইচ্ছা করলে তাকে পরকালে শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে তাকে মাফও করে দিতে পারেন। অন্য রাতে আসছে, আমরা নেতৃত্বের জন্য কখনোই ঝগড়া করব না। বাংলাদেশে যত মারামারি কাটাকাটি কিসের জন্য ভাই? নেতৃত্বের জন্য, তাই না? অমুকের চাইতে আমি ভালো, আমার উপরে নাই, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত। মুখে যত বলে না কিন্তু এটা, কিন্তু ভাবখানা তো তাই হয়, তাই না? এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। এখানে মোট 7টি বিষয় এসেছে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। আমরা শরীক করি মৃত মানুষের সঙ্গে, শরীক করি জীবিত মানুষের আইনের সঙ্গে। সংসদে বসে যে আইন তৈরি করা হয়, এদেশের পুলিশ এবং আদালতের মাধ্যমে সে আইন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, আমাদের কিছুই বলার থাকে না, আল্লাহর হুকুম মানি না কিন্তু রাষ্ট্রের হুকুম মানতেই হয়, এক দোকান বলে তোমার ফাঁসি, চুপচাপ মাথার দিকে চলে আসতে হয়, ফাঁসির দড়ি গলায় চড়ে মরে যেতে হয়, কিছুই বলার খবর থাকে না, অথচ আমি যে নির্দোষ আমি ছাড়া কেউই জানে না, এমন এমন সাক্ষী হয়েছে, মাশাআল্লাহ শেষ, আমার জীবন শেষ হয়ে গেল। হাজতের নাম করে জেল খাটানো হচ্ছে, বছরের পর বছর থাকছে হাজতের নাম করে, বিচার শেষ হয় না, তার জীবন থেকে যে জীবনটা চলে গেল, বিচার সময়কাল চলে গেল। বাগেরহাট জেলখানা থেকে জনৈক ব্যক্তি বের হলেন সেদিন, 14 বছর হাজত খাটার পরে দেখা গেল কেসটা সম্পূর্ণ ভুয়া। আমেরিকার আদালত থেকে 22 বছর পরে একজন মুক্তি পেলেন, তিনি বেরিয়ে এসেছেন, তার সন্তান মারা গেছে, স্ত্রী নাই, বাপ নাই, মা নাই, সব শেষ হয়ে গেছে 22 বছরের মধ্যে। তিনি আদালতকে লক্ষ্য করে বললেন, হে আদালত, আমার জীবন থেকে 22টা বছর আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার মৃত বাপ মাকে, ফিরিয়ে দিন আমার স্ত্রীকে যিনি আমার শোকে পাথরে মৃত্যুবরণ করেছেন, ফিরিয়ে দিন আমার সন্তানকে, যে সন্তান পিতৃহারা হয়ে
জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে, এতগুলো জীবন চলে গেছে আমি দেখতে পাইনি, 22টা বছর ফিরিয়ে দিন, আমি নির্দোষ ছিলাম। এমনি করে হচ্ছে দুনিয়ার অবস্থা ভাইরা আমার, ইসলামী বিচারের অবস্থা আপনারা জানেন, সেগুলো বলার সময় এরকম নাই। শিরিক হচ্ছে সর্বত্র, মৃত মানুষ মরে আছে কবরে, নিজের কোন ব্যবস্থা তিনি করতে পারেন না, তিনি জান্নাত থেকে জাহান্নামে ঠিক ঠিকানা নাই, আমি সেখানে গিয়ে বলছে দে বাবা খাজা দে দিলা দে বে খাজা তুমি আমাকে দাও এবং দেওয়াই দাও, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, এ কোন তরিকা হলো? আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দোয়া, তুমি কোন মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না, কোন বধিরকে শুনাইতে পারো না। আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, তুমি কবরবাসীকে কিছুই শুনাইতে পারো না। আর আমরা বলছি দে বাবা খাজা দে দিলা, দেও শুনতে পায় নাকি বেটা? শিরিক চলছে, জ্ঞানী মানুষরা এগুলো করছে, অজ্ঞান মানুষ খুব কম, জ্ঞানীগুলি এগুলো বেশি করে। বাংলাদেশে কোন নেতা নেত্রী বায়তুল মোকাররম মসজিদের দূরে সালাত আদায় করে কি ইলেকশন ক্যাম্পে শুরু করে না কোন মাজারে যায় বলেন তো? সব মাজারে চলে যায়, সব মাজার পন্থী এরা সব মাজারে চলে যায়, ওইখান থেকে শুরু করে ভাবখানে ওই মাজার থেকে দোয়া নিয়ে বেরোলে আমার আর ইলেকশনকে হারাইতে পারবে না। দুই নেত্রী একই মাজারে গেছিল, এক নেত্রী খতম আর এক নেত্রী মাশাআল্লাহ উঠে গেছে উপরে, তাহলে ওই হুজুর কার জন্য দোয়া করলো বলেন না কেন? বলতে পারেন না কিছু? ওই মাজার থেকে কার পক্ষে দোয়াটা আসলো? আর এক দল আছে সুন্দর সুন্দর পাগড়ি মাথা দিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, তাদের মাজারের শেফি সাহেব শুধু ঘরেই মানে মাটির মধ্যে শুয়ে থাকে না, এর হাত বের করে দিয়েছে একবার। বলা হচ্ছে আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারা করতে গেছিলেন তাদের সেই সকল্ড আমির, সেখানে যখন গেলেন রসুলের প্রশংসায় দুটা কবিতা বললেন, রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে কবর ফুড়িয়ে হাত বের করে দিলেন মুসাফা করার জন্য। মুসাফা হয়ে গেল, মুসাফার দৃশ্য দেখলেন 90,000 মানুষ, তার মধ্যে বড় একটা মানুষ ছিলেন তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই কথা যদি আপনাকে বইতে লেখা শোনানো হয় আপনি সুবহানাল্লাহ বলে একদম মরে যাবেন না সেখানে? বলে আমার পীর সুবহানাল্লাহ, আল্লাহ কবর ফুড়ে হাত বের করতেছে আমার রসুল, কি যাতায়াত ব্যাপার নাকি এটা? যাও তুমি বাংলার জমিনে গিয়ে আমার দিন প্রচার করো। চলে এলেন তিনি মদিনা ছেড়ে ভারতবর্ষে, শুরু হয়ে গেল দিনের দাওয়াত, কারবার শুরু হয়ে গেল। এই সময় তো স্বপ্নে পাওয়া উদ্ভট কল্পনার ভিত্তিতে হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, সন্তান ছেড়ে দেশান্তরী হয়ে যাচ্ছে, পাগলের কারবার চলছে সারা দুনিয়ায়। আহলে হাদিস অত পাগল নয়, কোরআন হাদিস বাদ দিয়ে আপনাদের পিছু পিছু আমরা ছড়বো না, কোরআন হাদিসে যা বলেছে তাই করব, যা নেই তা ছাড়ব, যত বড় হুজুর আপনি হন না কেন, পাগড়ি যত হাত লম্বা হোক কিছুই আমাদের যায় আসে না। অতএব সাবধান, শিরিক করবেন না। দুই নম্বরে হচ্ছে কি, তোমরা চুরি করবে না, জিনা করবে না, সন্তানদের হত্যা করবে না। সন্তান হত্যা আপনারা করেন না, কিন্তু এমন পলিটিক্যাল কায়দায় এমন সুন্দরভাবে আপনি হত্যা করেন যে খুঁজে পাওয়া যাবে না। ফেরাউনের জমানায় রাজা মায়া ছিল না, তাই ও করতে গিয়ে সরাসরি ছুরি দিয়ে পেট কেটে দিত, আর জন্ম হলেই জবে করে দিত। সে যুগে যন্ত্রপাতি ছিল না, কি করবে? আর এই যুগে মাশাআল্লাহ অনেক কিছু যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, আমরা এমন করে মেরে দিই পেটের মধ্যে শেষ করে দিই। সাবধান, এই ছয়টা জিনিস এবং সবশেষ, তোমরা নেতৃত্ব নিয়ে ঝগড়া করো না। যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি সরকারের প্রধান আছেন, তিনি আজীবন থাকুন, যতদিন কোরআন হাদিস মোতাবেক তিনি দেশ শাসন করবেন ততদিন তার বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, আপনি তাকে মেনে চলবেন। রসুলের ভাষা হচ্ছে এই ওয়ান লা নুনাজিয়াল, আমরা নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। এই কয়টি সাতটি বিষয়ে আল্লাহ রসুল সেদিন বায়াত নিয়েছিলেন, এবং সেই বায়াত নিয়ে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়, সাংগঠনিক জীবন শুরু হয়। এই 75 জন লোকের দাওয়াতে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। উপস্থিত মুসল্লিবৃন্দ, যে সাতটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলো, এই সাতটি বিষয়ে কি আপনারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করতে রাজি আছেন? আপনারা শিরিক করবেন না, রাজি আছেন? আপনারা চুরি করবেন না, রাজি আছেন? আপনারা জেনা করবেন না, রাজি আছেন? সন্তান হত্যা করবেন না, রাজি আছেন? কারো প্রতি মিথ্যা অপবাদ দিবেন না, রাজি আছেন? এটা বড় কঠিন হে মিডিয়ার ভাইয়েরা,
যারা তোমরা পত্রিকা চালাও এবং ইলেকট্রনিক মিডিয়া চালাও, চ্যানেলের মালিক হয়েছ, কেন তোমরা গালিব শাহের বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিল? কৈফিয়ত আল্লাহকে তোমাদের দিতে হবে। আল্লাহর বিধান থেকে বাঁচার ক্ষমতা তোমাদের নেই, তোমাদেরকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতেই হবে। কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না, বিশেষ করে নারীদের প্রতি কোনো অপবাদ দেওয়া চলবে না, না জেনে না শুনে কোনো কথা বলা চলবে না, সাবধান। এটা আল্লাহর রাসূলের সেই দিনকার বায়াত বলতে 1400 বছর আগের বায়াত। শরীয়ত সম্মত কোনো বিষয়ে অবাধ্যতা করবে না, কোরআন হাদিস বলবো আর আপনি অবাধ্যতা করবেন এটা হবে না। এবং নেতৃত্ব নিয়ে ঝগড়া করবেন না, যতক্ষণ নেতা কাফের না হবেন কোরআন হাদিস মেনে চলবেন। এই সাতটি বিষয়ে আপনারা প্রতিজ্ঞা করতে রাজি আছেন? আজকে আপনার হাতে হাত দেওয়ার ক্ষমতা আমার নেই, এত মানুষের মধ্যে আমি একা কয়টা হাত দিব? এটাকেই যদি আপনি আপনাদের বায়াত হিসেবে গ্রহণ করি, আপনারা বায়াত করতে রাজি আছেন? মুমিন মুসলমান ভাইরা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই সাতটি বিষয়ে আপনারা বায়াত করলেন কিনা? আগামী দিনে যদি আমি বাঁচি আর না বাঁচি, যিনি আমির হবেন যতক্ষণ তিনি কোরআন হাদিস মোতাবেক সংগঠন চালাবেন, আপনারা তার আনুগত্য করবেন কিনা? এই দাওয়াত যদি, এই বায়াত যদি অক্ষুণ্ণ থাকে, বাংলার জমিনে ইসলামের বাইরে কোনো আইন কারো ক্ষমতা এদেশের সরকারের হবে না, ইনশাআল্লাহ হবে না। ভোটার যদি মুসলমান হয়, নেতাকে অবশ্যই মুসলমান হতে হবে, ভোটারকে অবশ্যই আগে মুসলমান হতে হবে। ব্যক্তি জীবনে যদি ইসলাম না আসে, রাষ্ট্রীয় জীবনে জীবনে ইসলাম আসতে পারে না। এই জন্য দু এক সময় আমি বলি, জিব্রাইল ফেরেশতা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, আজরায়েল যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, আর মিকাইল যদি খাদ্যমন্ত্রী হয়, বাংলাদেশের কিছু পরিবর্তন হবে না যতক্ষণ জনগণের আকীদা আমলে পরিবর্তন না হবে। অতএব ভাইরা আমার, আপনার প্রতি আমাদের সবার প্রতি আমাদের আবেদন, আসুন আমরা নিজেদের জীবনটাকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আগে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবশেষে রসুলের নির্দেশ আপনাদের শুনিয়ে দিয়ে বিদায় হই। আল্লাহ রাসূল বলছেন, জাহিদু বিআমওয়ালিকুম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, রাওহা আবু দাউদ ওয়া নাসাই। হে মুসলমানরা, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। রসুলের এই নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। প্রতি পদে পদে কোরআন এবং হাদিসের বিরোধী যত বিধান আছে, বক্তব্য আছে, কথা আছে, কলম আছে, সব কিছুর বিরুদ্ধে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। কথা, কলম এবং সংগঠন, এই তিনটি হলো এই যুগের জিহাদের হাতিয়ার। এর বাইরে যারা হাতিয়ার নিয়ে ঘোরাঘুরি করে, রাতের অন্ধকারে প্রশিক্ষণ নাম করে জঙ্গিবাদী প্রশিক্ষণ দেয়, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের বন্ধু নয়। অতএব হে তরুণ, হে যুবক, সাবধান হয়ে যাও, রসুলের তরিকায় দিনের দাওয়াত দাও। আল্লাহ রসুল মার খেয়েছেন, তথাপি দাওয়াত দিয়েছেন, তথাপি তিনি অস্ত্র হাতে নিয়ে মানুষকে গলা কাটেন নাই, বোমাবাজি করেন নাই। অতএব এ দেশের মানুষের কাছে আমাদের দাবি, ইসলাম শান্তির ধর্ম, শান্তির প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে, সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য ইসলাম আসে নাই। আমরা যারা ইসলামের অনুসারী আমরাই হয়েছি খারাপ। ঔষধের দোষ নয়, ঔষধ যিনি পরিবেশন করেন, ঔষধ যিনি খান, তিনি হয়ে গেছেন খারাপ। আমাদের নিজেদের জীবনকে আত্মসমালোচনা করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা আলেম হিসেবে পরিচিত হয়ে গেছি, আমরা যেন আমাদের এলেমের সত্যিকার হক আদায় করি, এবং যারা আপনারা কথা শোনেন তারাও যাচাই বাছাই করে শুনবেন, দয়া করে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি যে কথাটি বললেন হাদিসটা সহিহ হাদিসে আছে কিনা দয়া করে বলুন, যদি থাকে একটু হাদিস নম্বরটা বলে দিন, আমি একটু যাচাই বাছাই করি। ইনশাআল্লাহ আপনার ধর্মীয় জীবনটা সুন্দর হবে, আপনার বৈষয়িক জীবনটা সুন্দর হবে, আপনার আখেরাতের জীবনটা সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনে হকের উপর টিকে থাকার তৌফিক দান করুন। اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته